হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আফতাব হোসেন। আজকে ক্লাসে আসার আসলে লাইভ শেয়ার করার একটাই উদাহরণ হচ্ছে যে আমি চিন্তা করলাম যে অনেকেরই আমাদের পার্সোনাল লাইফে অনেকেরই প্রিন্ট ডিজাইনের অনেক কিছু দরকার হয়। যেমন ধরেন আমাদের হতে পারে যে আমরা বিজনেস কার্ড বানাতে পারি, আমাদের অনেক সময় বুশিয়ার ডিজাইন করতে হয়। তো আমরা নিজেরাই যদি নিজেদের ডিজাইন করতে পারি, তাহলে দেখা যায় যে আমাদের যে ফিলিংসটা বোঝানো দরকার ছিল সেটা আমরা করতে পারবো। বা অনেকে এই চিন্তাও করতে পারে যে আচ্ছা ঠিক আছে, আমি এই ধরনের কাজ শিখে, সাউন্ড ক্লিয়ার আছে? একটু কনফার্ম করেন যারা লাইভে আছেন, জাস্ট এমন কেউ লাইভে আছেন, একটু সাউন্ডটা আছে কিনা ক্লিয়ার একটু আমাকে কনফার্ম করেন। আমি ওয়েট করছি, কারণ কি আমি বলার পর ঠিক 50 সেকেন্ড বা 40 সেকেন্ড আমার নেটের উপর ডিপেন্ড করছে, তারপরে গিয়ে শোনা যায়। রাইট, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করেন। ওকে, তো থ্যাংক ইউ রাব্বি, রাব্বি লাইনে আছে, খুব ভেরি গুড। আজকে ক্লাসটা কিন্তু অনেক মজার হবে। আর দ্বিতীয় কথা, মজার এই জন্য হবে যে আমরা আজকে ফুললি প্রজেক্ট নিয়ে দেখব যে আসলে একটা প্রিন্ট ডিজাইন কিভাবে করে করে, এবং প্রিন্ট ডিজাইনের মেনলি আমরা ডিজাইন কি করে স্টার্ট করি, কি করে আমরা দেখা যাচ্ছে যে টাইপোগ্রাফি বা মানে এভরিথিং এই ক্লাসে সব কিছুই থাকবে। তো আমরা এক কাজ করি, ধরলাম আমরা আমাদের দৈনিক দিন লাইফে দুইটা উদ্দেশ্যে আমরা কাজ শিখবো। উদ্দেশ্য নাম্বার ওয়ান, আমরা নিজেদের জন্য। উদ্দেশ্য নাম্বার টু, আমরা ভালো কাজ শিখলে আমরা মার্কেট প্লেসেও গিয়েও হয়তো এই ধরনের কাজ করতে পারবো। তো আমরা যদি এক কাজ করি, আমরা এখান থেকে ফ্লায়ার বুশিয়ারে যাই, রাইট? আচ্ছা দেখি, আমরা এই যে দেখেন, একটু একটু জাস্ট মানে ফিল করার চিন্তা করেন যে কত ধরনের ডিজাইন করেছে, রাইট? এই যে এই ডিজাইনগুলো কিভাবে বানায় আমরা একটু দেখি আসলে যে রেস্টুরেন্ট। একটু একটু লাইনে থাকেন, আর যারা যারা এখনই লাইভে এসেছেন একটু দয়া করে একটু শেয়ার দিয়ে দেন, ভালো হবে। কারণ যে আপনিও তো শিখলেন, সাথে আরেকজনও শিখতে পারবে হয়তো বা। ওকে, আমার এক ফ্রেন্ড আছে, খুব ভালো এসকেআর ডিজাইন, সে ব্র্যান্ডিং এর কাজ করে, অসম কাজ করে। তো তার ডিজাইন দেখলে আমি নিজেই অবাক হয়ে যাই, খুব সুন্দরে। এই দেখেন, পুরা ব্র্যান্ডিং এর একটা ডিজাইন, খুব সুন্দর ডিজাইন। তো আমরা ধরেন এই ধরনেরই কাজ একটু দেখব, যে বিজনেস কার্ড, লেটার হেড, স্টেশনারি ব্র্যান্ড আইডেন্টি। অনেক হয় না যে স্টেশনারি ব্র্যান্ড আইডেন্টিটি, এরকম প্রোডাক্ট আপনাদের বানাতে হয়, আপনাদের এইরকম ডিজাইন অনেক সময় লাগে। যে একটা কর্পোরেট কোম্পানিকে আপনি একটা মেল করতেছেন যে আপনার ডিজাইনটা যদি একটু সুন্দর হয়, তাহলে কিন্তু আপনি দেখা যায় যে তার ইমপ্রেশনটা আপনার ভালো হয়। সো এই যে জিনিসগুলো যে বানায়, এই যে বিজনেস কার্ড, এগুলো খুব আহামরি না, খুব কষ্ট যে বানাতে, খুব যে কঠিন কিছু তা না। বাট আপনার জিনিসটাকে আগে ক্লিয়ার বুঝে নিতে হবে যে এটা আসলে কিভাবে বানিয়েছে। তো আমরা একটা কাজ করি, হ্যাঁ, আমরা নেটে গিয়ে এই ধরনের কয়েকটা কাজের স্যাম্পল দেখি, তাহলে একটু আইডিয়াটা আর একটু ভালো হয়ে যাবে। দেখেন কত সুন্দর, এই যে এরকম এইরকম, মানে এটা ফুল, মানে আমার কাছে সবগুলো ডিজাইনই খুব ক্লিন এবং স্পষ্ট লাগছে। যেগুলো যেগুলো দেখলে মনে হচ্ছে যে আসলে মানে ডিজাইনগুলো সুন্দর। তো এই যে জিনিসগুলো, ধরেন এখানে আপনি কোম্পানির লোগো দিয়ে দিলেন, এখানে আপনার টেক্সট দিয়ে দিলেন, নিচে আপনার রিকোয়ারমেন্ট দিয়ে দিলেন, আর মধ্যে এখানে প্যাডের মতোই থাকলো, এখানে আপনি আপনার কন্টেন্ট টেক্সট করে প্রিন্ট করে দিলেন। আরো কয়েকটা স্যাম্পল দেখি, রাইট? এই দেখেন সুন্দর। তো আমরা আজকে এটাই বানাবো, এবং কিভাবে এটা বানায় এটা আমরা আপনাদেরকে দেখাবো। তো একটু আগে একটু সুন্দর সুন্দর কয়েকটা ডিজাইন দেখে নিই, তাহলে হবে কি ফিল করতে পারবো, রাইট? কত সুন্দর, ধরলাম আমাদের এক একজনের এক একটা তো বিজনেস করি, আমাদের একটা লোগো আছে। এখন এই লোগোটাকেই আমি চিন্তা করছি আমার এই লেটার হেডের মতো বানাবো, আর আমার টার্গেট হচ্ছে আমি বিজনেস কার্ড বানাবো, দুইটা জিনিস করব। তো বিজনেস কার্ড আর লেটার হেড যদি বানাই, তাহলে এটা কিভাবে বানায়, মানে কি করে করে? তো আমরা এক কাজ করি, এটা দুইটা সফটওয়্যারে করে, একটার নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ, আরেকটার নাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আজকে আমরা দেখব হচ্ছে অ্যাডোবি ফটোশপ। ফটোশপ দিয়েও খুব সুন্দর প্রিন্ট ডিজাইন হয়, কারণ অনেকের ধারণা যে শুধু ইলাস্ট্রেটরেই হয়তো বা প্রিন্ট ডিজাইন হয়, কিন্তু এই ধারণাটাকে আমি আজকে চেঞ্জ করে দেবো, রাইট? আচ্ছা, তো একটা ডিজাইনকে টার্গেট করি, যে ডিজাইনটা আমরা করব, কিভাবে করে, সাইজ কিভাবে নেয়, এভরিথিং এই ক্লাসে থাকবে। ওকে, আর যারা এখন এসছে লাইভে, একটু কষ্ট করে শেয়ার করে দেন, আমি খুব 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 খুশি হব। কারণ যারা শেয়ার করবে তাদের জন্য আমার স্পেশাল দোয়া থাকবে।
আচ্ছা ঠিক আছে, আচ্ছা যতই দেখবো, দেখতে ইচ্ছা করবে, আমরা একটাকে টার্গেট করে, একটা ফোকাস করে আমরা স্টার্ট করি। তো ধরেন সাপোজ আমি এখন টার্গেট করলাম দিস ওয়ান, রাইট? ওকে, এখানে আরো যাই, আরো ডিজাইন দেখতে পারবো আমরা, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন। এই যে এইটাই বানাবো, ধরেন সেম এইটাই। ওকে, আমরা এক কাজ করি, এটা প্রাইস হচ্ছে $12, এটা মার্কেট প্লেসে সেলও হয়, আমরা এই টার্গেটটাই করি, এটাকেই বানাবো। আমি প্রথম যেটা করব, আমরা একটা ডিজাইন স্টার্ট করার জন্য, একটা কনসেপ্ট স্টার্ট করার জন্য আমাকে কি কি লাগবে সেই জিনিসগুলোকে আমি মেনশন করি। আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, আচ্ছা কে কে আছে লাইনে একটু মেনশন করে দিই, তারপর আমি আবার ব্যাক করছি। ওকে, আচ্ছা রাব্বি আছে, ওয়েলকাম রাব্বি। আচ্ছা তারপর হচ্ছে রাব্বি, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। বাবু আছে আমার, বাবু শেয়ার টিয়ার দিতে ভুলবা না, ঠিক আছে বন্ধু। আচ্ছা রঞ্জুকে, আচ্ছা আপনার যদি কাউকে ট্যাগ করতে চান ট্যাগও করে দিতে পারেন, এতে ভালো হবে। আর এই ভিডিওটা আসলে লাইভে থাকবে, তারপর কিন্তু আমি এটাকে স্টোর রাখবো না, এটাকে আমার পেইড স্টুডেন্টের জন্য আমি পরে এটাকে সেভ করে রেখে দেবো। ওকে, তাই কোনো ধরনের শেয়ার করতে যদি কেউ কিপটামি করেন, তাহলে যারা যারা আছে এই মুহূর্তে দেখে ফেলতে পারবে, পরে আর দেখতে পারবে না, পরে আমাকে ক্লেম করতে পারবেন, রাইট? আচ্ছা ওকে, মোবারক আছে, অল ইজ ওকে, ঠিক আছে, রাব্বি আছে, শেয়ার ডান, ভালো কথা, খুবই থ্যাংক ইউ, তুমি শেয়ার করছো বলে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা শেয়ার ডান ভাইয়া, ওকে, হ্যাঁ আলো আপু খুব ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা অফিসে তাই, আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আপনার মেল অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিন, আমি এটা আপনাকে প্রাইভেট থাকবে তো আমি এটা শেয়ার করে দেবো, কোনো সমস্যা। যাদের পার্সোনালি এখন লাইভে আছেন দেখতে পাচ্ছেন না, অবশ্যই মেল অ্যাড্রেসটাকে দিয়ে দিন, ঠিক আছে? আমি এটা রেকর্ডিংও আছে, আমি আপনাদের আবার মেল করে পাঠিয়ে দেবো, কারণ আমি এটা চাই না যে এই জিনিসগুলো যাদের আসলে দরকার তারাই শিখুক। ওকে, আমি এটা গ্রুপে রাখতে পারতাম কিন্তু গ্রুপে রাখবো না, এটা আমি প্রাইভেট করে ফেলবো, আর যাদের দরকার তারা এখানে মেসেজ করে দিন, আপনার ইমেল অ্যাড্রেস সহ আপনি পাঠিয়ে দিন, আমি অবশ্যই আপনাদেরকে, এটা প্রাইভেট থাকবে তো আমি শেয়ার করে দেবো। ওকে, সো স্টার্ট করি, আমাদের টার্গেট হচ্ছে আমরা এই ডিজাইনটাকে বানাবো, রাইট? ওকে, আর যারা যারা বুঝছেন না অবশ্যই মেসেজ করেন। তারপর মাসুম ভাই বলছে আই এম ইন অফিস, ওকে নো প্রবলেম মাসুম ভাই, আপনি এক কাজ করেন আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই, আপনি তো আমার সব থেকে ভালো স্টুডেন্ট। আচ্ছা ওকে, তো আমাদের লাগবে হচ্ছে একটা লোগো, আমরা মনে করলাম আমাদের কোম্পানি আছে, আমরা আমাদের কোম্পানির লোগো আমার কাছে আছে, আর হচ্ছে আমার ইনফরমেশন, যেমন ধরেন এখানে এই আইকনগুলা, এই আইকনগুলা কোথায় থেকে নেয় এটা আমরা দেখাবো, আর এরকম একটা শেপ বানাবো। ওকে, সো আরেকটু দেখি, এটা একটা খামের কভারের ডিজাইন, খাম ওই যখন আমার লেটার হেডটা রেডি হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ ইনভলভ ডিজাইন যেটাকে বলা হয়। তো ও আমার সাথে লাইভে আছে মোবারকও আছে, মোবারক কিন্তু কোশ্চেন করবে, কারণ যে জিনিসগুলো আপনারা কোশ্চেন করতে পারবেন না, মোবারক রেডি থাকবে এই কোশ্চেন করার জন্য। তো মোবারক অ্যাজ এ মানে ও প্রিন্ট ডিজাইন স্টার্ট করছে, তো ওর অনেক কোশ্চেন থাকবে, তো আপনাদের সাথে দেখা গেছে যে ওর কোশ্চেনটা মিলে যাবে, রাইট? আচ্ছা সবাই শেয়ার দেন, শেয়ার দেন, বরকত আসবে, ঠিক আছে? ওকে, তো তারপর দেখেন এই যে এটা, এটা বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ড। ওকে, তাহলে এক কাজ করি, আমরা স্টার্ট করে দিই, একটা ডিজাইন নামাই, যে কোনো একটা ডিজাইন, প্রথম আমরা লেটার হেডটা করি, সেভ ইমেজ, আমরা লাইভ ক্লাস বলে একটাকে রাখি, লাইভ ক্লাস ফোল্ডার বানাই, আমরা যখনই একটা ডিজাইন স্টার্ট করব ফার্স্ট আপনাকে প্ল্যান সেট করতে হবে যে আপনি কি করবেন, ঠিক আছে? তো আমি এখানে একটা জিনিস রাখলাম ইনস্পিরেশন, রাইট? আমার স্যাম্পল লিখতে পারেন, আইডিয়া লিখতে পারেন আপনি, আইডিয়া, ওকে, কারণ আইডিয়াটাতে হয় কি যে আপনি এখন এটাকে দেখে ইন্সপায়ারেশনও হতে পারেন আবার আইডিয়াও জেনারেট করতে পারেন। তো এইখানে এই ফোল্ডারের ভিতরে আমি এটাকে সেভ করে রাখলাম, আমরা এটাকে বানাবো। ওকে, সো যদি আপনি এখন এটা বানান তাহলে আপনাকে অবশ্যই এটা চিন্তা করতে হবে যে আপনি কোন সাইজে বানাবেন। আমাদের বাংলাদেশে দুইটা সাইজ হয়, দুইটা সাইজই অ্যাভেলেবল, একটা হচ্ছে A4 আর একটা হচ্ছে USA সাইজ, মানে একটা A4 এর সাইজ হচ্ছে আপনার 8.3 × 11.7, আর USA সাইজ হচ্ছে 8.5 × 11 ইঞ্চ, দুইটাই ইঞ্চ। তো এখন আমি ধরলাম A4 সাইজ, A4 সাইজের জন্য আমাকে একটা টেমপ্লেট লাগবে,
তো আমি একটা সাইডে চলে যাই, সেটার নাম হচ্ছে পিএস প্রিন্ট। কারণ এটা প্রিন্ট হাউসে আপনি যখন একটা ডিজাইন করার পরে প্রেসে নিয়ে যাবেন বা প্রেসে যখন আপনি এটা নেবেন, তখন কিন্তু আপনার ওই পারফেক্ট মেজারমেন্ট লাগবে। ঠিক আছে, তো পারফেক্ট মেজারমেন্টের জন্য আমরা এটাকে ওপেন করলাম আরেকটা ট্যাব দিয়ে। করার পরে যেহেতু আমরা এটা প্রিন্ট করব, তাহলে এক কাজ করি, টেমপ্লেটে চলে যাই। এই যে লেটার হেড, রাইট, আমরা লেটার হেডে ডিজাইন করব। সো লেটার হেডে ডিজাইন করার জন্য আমাকে লাগবে হচ্ছে টেমপ্লেট। এখন আমার কাছে আইডিয়া নাই যে এটা আসলে টেমপ্লেট কিরকম হয়, তো আমি জাস্ট একটা কাজ করি, নিচে চলে আসলাম, প্রিন্ট গাইডলাইন, যে আসলে প্রেসে যাওয়ার জন্য যে প্রিন্ট গাইডলাইন গুলো দরকার সেই গাইডলাইন। তো এরা বলছে যে আমাদের কাছে 8.5 আছে আর 11 ইঞ্চি, মানে হচ্ছে ইউএসএ সাইজ। ইউএসএ সাইজই আমরা নিই, ডাউনলোড করলাম। আপনি এখানে সব সাইজ পাবেন, ইউএসএ A4 পাবেন, কিন্তু এখানে ইউএসএ দেখাচ্ছে। এখন আমরা এটা ডিজাইন করব হচ্ছে ফটোশপে, রাইট, পিএসডি। পিএসডি কে বলা হয় ফটোশপ ফাইল, এআই বলা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, পিডিএফ হচ্ছে এআই এর পরেই, বা আমরা পিএসডি থেকে সেভ করে অনেক সময় পিডিএফ এ রাখতে পারি। ইনডিজাইন হচ্ছে আরেকটা সফটওয়্যার। তো আমরা যেহেতু পিএইচডি ফরম্যাটে করব, তাহলে পিএইচডি তে ক্লিক করলাম। করার পর সাথে সাথে আমি এখানে দেখব যে আমার কাছে লেআউটে টেমপ্লেট চলে আসবে, এবং ওই টেমপ্লেটটাকে ক্লিক করব। তারপর আমার টেমপ্লেটটাকে আমি নামাবো, একটা ফোল্ডার দেব, টেমপ্লেট, তারপরে সেভ, ডাউনলোড হয়ে গেল। এখন আমার ওই প্রিন্টের ব্লিড লিড নিয়ে চিন্তা করতে হবে না যে আসলে ব্লিড কিরকম হবে। এখানে দুইবার ক্লিক করেন, এটা সোজা ফটোশপে চলে যাবে, কিছু চেষ্টাও করতে হবে না আপনাকে ফটোশপ খোলার জন্য। আচ্ছা, কে কে লাইভে আছেন আর কারা কারা বুঝতে পারতেছেন একটু মেনশন করেন। জাস্ট আমি কারোর কোনো কোশ্চেন থাকলে সে সেখানেও কোশ্চেন করতে পারে, সমস্যা নেই। প্রিন্টের জন্য সবসময় CMYK কালার মোড হতে হয়, তার কারণ হচ্ছে প্রিন্ট যখন হয় তখন 4টা কালারের কম্বিনেশনে হয়, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, কে কে ব্ল্যাক বলা হয়, রাইট। আচ্ছা, এখন এই যে টেমপ্লেট আসলো, রাইট, এই যে টেমপ্লেটটা আমরা যে দেখলাম, এই টেমপ্লেটটাকে একটু বর্ণনা করি, এই টেমপ্লেটটা আসলে কি। আমরা যদি একটা পেজ নিই, পেজের মধ্যে যদি ডিজাইন করি, এই ডিজাইনের মধ্যে কিছু অংশ চলে যাবে হচ্ছে প্রেসে গিয়ে কাটিং এ বাদ চলে যাবে। যেমন ধরেন আপনি যদি হয় প্রেসে নিয়ে গিয়ে এটার 1000 পিস প্রিন্ট করে ছাড়তে চান, তাহলে দেখা যাবে আপনাকে ওই মেজারমেন্টের সাইজ করতে হবে। তো সাইজের আগে যদি একটু মেনশন করি, এইখানে এই যে ভিতরের অংশতে আমাদের ডিজাইন হবে, ওকে, এই যে ভিতরের অংশতে। এখন যদি একটু এক্সপ্লেইন করি আরেকটু ভালো করে, এই যে অপশনটা, পুরো পেজের মাপটা আমি আপনাদেরকে দেখাই আরেকটু ছোট করে নিই। আমি এখান থেকে গিয়ে ইমেজ সাইজে চলে যাই, এই পেজের সাইজ হয়ে গেছে 8.75 × 11.25, কারণ আমাদের পেজের সাইজ ছিল কিন্তু 8.5 × 11 ইঞ্চি। ব্লিডে আপনার 25 ইঞ্চ, যেটাকে বলা হয় যে এইটুকু জায়গা ছেড়ে দিতে হয়, 0.125। এটা অনেক বিস্তারিত, আপনাকে এত চিন্তা করতে হবে না, খালি জাস্ট একটু মনে রাখবেন যে আমি যেই প্রিন্ট ডিজাইনের কাজ করব সেই টেমপ্লেটটা আমি নামিয়ে নেব। ওকে, নামিয়ে নেব, এইরকম একটা সাইডে যাব, সেই সাইডের নাম হচ্ছে পিএস প্রিন্ট। ওকে, অ্যান্ড দেন আপনার যেই ধরনের প্রোডাক্ট দরকার, বিজনেস কার্ড দরকার, ওকে, বিজনেস কার্ডে আসেন। বিজনেস কার্ড কী ক্যাটাগরি বিজনেস কার্ড দরকার, সেই ক্যাটাগরিগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, পেয়ে যাওয়ার পরে আপনি নিচে চলে আসেন, ধরেন একটা ক্যাটাগরি চুজ করলেন, সাপোজ দিস ওয়ান, নাও দিস ওয়ান, এইটাই। এখন যাওয়ার পরে দেখতে পারবেন যে আপনার প্রিন্ট গাইডলাইন আছে, আপনার সব ধরনের প্রিন্ট গাইডলাইন আছে। আপনি যদি 3.2 যদি সাইজ নিতে চান তাহলে ডাউনলোড করেন। ডাউনলোড করার পর আপনার যেটা হবে যে যেই ফরম্যাটে আপনি কাজ করতে চান, আপনি যদি ইলাস্ট্রেটরে ডিজাইন করতে চান তো ইলাস্ট্রেটর ফরম্যাট নামান, আপনি যদি পিএইচডি ফরম্যাটে নামাতে চান তাহলে পিএইচডি, ইন ডিজাইন ফরম্যাট ইন ডিজাইন, ভার্টিক্যাল চাইলে ভার্টিক্যাল, হরিজন্টাল চাইলে হরিজন্টাল, ইটস ডিপেন্ড অন ইউ। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন লেটার হেড ডিজাইন করছি। লেটার হেডে এই জায়গাটা হচ্ছে ব্লিড, আমরা ডিজাইন করব পুরাটা, কিন্তু এটা প্রেসে গিয়ে আমাকে মাথায় রাখতে হবে যে এই জায়গা অবশ্যই কেটে বাদ চলে যাবে। আচ্ছা, সাউন্ড তো ক্লিয়ার না, কনফার্ম করেন তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আর যারা নতুন এসেছেন লাইভে তারা অবশ্যই শেয়ার করে ফেলেন, কারণ এটা শেয়ার করলে আমি সবাইকে দেখবো যে আসলে তারা আমাকে পছন্দ করে। আর যাদের এই ভিডিওটা স্টোর করা হবে না, মানে গ্রুপে সেভ করা হবে না, যাদের লাগবে তারা আমাকে একটু কষ্ট করে ইমেল অ্যাড্রেসটা এখানে মেসেজ করে দেন, আমি এই লাইভের পরে
আমি এখান থেকে কালেক্ট করে নেব, তাদেরকে আমি শেয়ার করে দেব। আপনি যদি এখন অফিসেও থাকেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যদি অফিসেও থাকেন বাসায় যাওয়ার আগে আপনি এটা অবশ্যই পেয়ে যাবেন, কারণ এটা শুধু তাদের জন্যই হবে যারা আসলে ইন্টারেস্ট যে আমি এই ক্লাসটা দেখতে চাই। আর এই ক্লাসটা অনলি ফর আমার পেইড স্টুডেন্ট ছিল, তো কিন্তু আমি চিন্তা করেছি তো তারা তো পাবেই, তাদের ইমেল অ্যাড্রেসে চলে যাবে, কিন্তু যারা নতুন তারাও পাবে, সমস্যা নেই। কিন্তু এই মুহূর্তে যদি তারা ক্লাসে থাকে, শোনো, ক্লাসে থাকতে পারে, অনেকে অফিসে থাকতে পারে, তারা অবশ্যই তাদের ইমেল অ্যাড্রেসটা এখানে মেনশন করবে। আচ্ছা মোবারক, এখানে তুমি ইমেল অ্যাড্রেসগুলোকে একটু মেনশন করে নোট করে রেখো। হ্যাঁ, এগুলো আমি, এটা আবার স্টোর করা হবে না, ওকে, এটা আমি জাস্ট সেভ করে রেখে দিচ্ছি, রেকর্ডিং থাকছে। তো তারপরও দেখেন, তারপরও আমি বলি যে লাইভে থাকেন, কিছু টুকটাক কোশ্চেন থাকলে আমাকে করেন, আমি অবশ্যই আমি সাপোর্ট দেবো, কারণ এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আমরা একটা ডিজাইন করতে হয় কি করে, কি কি থাকে একটা ডিজাইনে, একটা ডিজাইনের ক্রিয়েশন কিভাবে করতে হয় সব এক্সপ্লেইন করব, কি করে আইকন নামায়, কি করে টাইপোগ্রাফি। হয়তো ক্লাসটা একটু লম্বা হবে, আমার এতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাচ্ছি যে খুঁটিনাটি সব জিনিসগুলো এক্সপ্লেইন করি। এটা দিয়ে হবে না, একটু বড় একটু বড় কাগজ নাও, কেন অনেকগুলো ইমেল অ্যাড্রেস আসবে। ঠিক আছে, ওকে, আমরা আবার ফিরে আসি। এটা হচ্ছে আমাদের মূল সাইজটা, রাইট? এখন এই যে লাল অংশটা দেখতে পাচ্ছেন, এই যে লাল, হ্যাঁ, আপাতত বিভিন্ন জায়গায় হচ্ছে, দেখি তাহলে, ওকে, কলম আছে না? আচ্ছা, এই যে অংশটা, এটাকে বলা হয় ব্লি। যখন আমরা ডিজাইন করতে যাই, তখন এই ডিজাইনের এই বাড়তি জায়গাটাকে আমাকে হিসাবে রাখতে হবে, এবং এই জায়গাটা আমাকে মাথার মধ্যে সেট করেই রাখতে হবে যে এটা কাটিং এ বাদ চলে যাবে। এখানে বলেই দিচ্ছে, আর্ট ওয়ার্ক দ্যাট রিচ দ্য কাট লাইন নিড টু বি এক্সটেন্ড টু দ্য এজ অফ দ্য রেড এরিয়া। তার মানে হচ্ছে এই লাল অংশটা, আমি ছোট করে যদি বলি, তাহলে লাল অংশটা আপনার কাটিং এ বাদ চলে যাবে, এটা প্রেসকে দিতে হবে বাড়তি জায়গা, যেন ভুলে যেন আপনার ডিজাইন কাটা না পড়ে যায়। ওকে, এরপরে এই যে অংশটা, এই অংশটার কাজ কি? এই অংশটার কাজ হচ্ছে, এই তো অনেকেই শেয়ার করেছে, রাব্বি শেয়ার করেছে, আলো মনি আপু শেয়ার করেছে, তারপর হচ্ছে নবী বলে একটা ভাই আছে, সেও শেয়ার করেছে। যারা শেয়ার করছে তাদের জন্য স্পেশালি মানে অনেক ভালোবাসা থাকবে, কারণ এটা সত্যি কথা, যারা আমাকে পছন্দ করে আমিও তাদেরকে পছন্দ করবো। আর এইটা হচ্ছে আপনার টেক্সট। টেক্সটে বলতে আপনি যখনই ডিজাইন করবেন, আপনাকে মাথায় রাখতে হবে যে এর বাইরে যেন আমার ভুলেও আমার কোনো টেক্সট না যায়। যদি এর বাইরে আমার টেক্সট যায়, তাহলে কিন্তু আমার ডিজাইনটা কাটা পড়ে যাবে। যেমন ধরেন, দিস ইজ, এই যে কাট লাইন, এখান থেকে কাট হবে, ওকে, দিস ইজ ওয়ার ইউর আর্ট ওয়ার্ক উইল বি ট্রিম। আচ্ছা, এই জায়গা থেকেই কাটিংটা হবে। এরপর বলছে যে সেফটি, অল টেক্সট মাস্ট বি কিপ্ট উইথ ইন দ্য ব্লু লাইন। তার মানে হচ্ছে আপনার এই যে এখান থেকে এতটুকু এতটুকু এই যে এই জায়গাটা আপনার মধ্যে টেক্সট থাকতে হবে, এর বাইরে যদি আপনার টেক্সট চলে যায়, বুঝতে পারছেন মনে, তাহলে কিন্তু তোমার ডিজাইন বাদ হয়ে যাবে। তো আমার জন্য একটা সুবিধা হলো, আমার কাছে একটা প্রিন্ট গাইডলাইন হলো, এবারে হচ্ছে আমার ডিজাইন করার পালা। প্রথম যেটা করব সেটা হচ্ছে ওই যে ইন্সপায়ারেশন ফোল্ডার থেকে আমি একটা ফোল্ডার নিলাম, আমার যেখানে সেভ করে রেখেছিলাম ওখানে গেলাম, ওয়েট ওয়েট ওয়েট, হার্ট ব্রিটস লাইভ ক্লাস ছিল, রাইট? লাইভ ক্লাস আইডিয়া, এই জিনিসটাকে আমরা সোজা করব, খুবই সোজা, একেবারেই সোজা। দেখেন, দুইটা বাটন খালি ক্লিক করব, ক্রপ টুলে যাব, এটার কি করেছে আগে একটু চিন্তা করিনি। এখানে হচ্ছে এটা লোগো, এখানে হচ্ছে ধরেন আপনার কোম্পানি ইনফরমেশন, এখানে হচ্ছে আপনার একটা ডিজাইনের শেপ, ওকে, দেন এখানে হচ্ছে টেক্সট। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে লোগো বসাবো, টেক্সট বসাবো, আর এখানে কোম্পানির নাম, যে কোম্পানিকে আমি পাঠাচ্ছি সেই কোম্পানির নামটা, আর এখানে হচ্ছে আমার সিগনেচার, ওকে। তাহলে রেডি করি, আমার মেন জিনিসটা কিন্তু হবে এতটুকু এতটুকু আর এতটুকু। তাহলে আমি এক কাজ করি, এটাকে পেন্টুল নিলাম, আমি পেন্টুল নিয়ে এটুকু জায়গাকে সিলেক্ট করলাম, ছোট করে নি,
ওকে এখান থেকে কপি করলাম, রাইট বাটন ক্লিক করে এটাকে আমি জাস্ট আইডিয়া হিসেবে নিচ্ছি। ওকে নিয়ে এবার যেটা করব এটার উপরে বসাবো, অনেক ছোট আসছে, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নেব এইভাবে করে। আমরা এটাকে না নিলেও পারি, কিন্তু তারপর আমি নিচ্ছি আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু এটা দরকার নেই, এটা দেখবেন যে করতে গেলে আপনার ইয়ে হয়ে যাবে। আমি এটাকে বাদই দিই, এটাকে আমরা পাশে রেখে দিই। তো প্রথম যেটা করা দরকার হচ্ছে আমার কোম্পানির লোগো দরকার, এইগুলো ডিলিট করে দিই, মুছে দিই। ওকে আমার কোম্পানির লোগো আমি নিলাম, আমার কোম্পানির লোগো আফতাব হোসেন, আমার একটা লোগো আছে, দিস ইজ ওকে। ধরেন আমি আমার এই লোগোটাকে এখানে এনে বসালাম আর একটু ছোট করে দিলাম। এখানে নেওয়ার পর এটাকে স্মার্ট অবজেক্ট করে দিলাম। স্মার্ট অবজেক্ট কেন করতে হয় এটা আমার টিউটোরিয়ালে দেওয়া আছে, আপনারা দেখে ফেলেন। আমার টিউটোরিয়ালের লিংক যারা জানেন না তারা আমাকে মেসেজ করেন, আমি অবশ্যই দেবো, কোনো সমস্যা নেই। ওখানে বিস্তারিত অনেক সব টুলস নিয়ে আমার অনেক কিছু আছে, আমি তারপরে দেখিয়ে দিই। যারা নতুন আছেন হয়তো বা জানেন না তাদের জন্য আমি বলি, আপনারা এক কাজ করবেন, এখানে গিয়ে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে কিছু করবেন না, খালি আফতাব হোসেন লিখবেন আমার নাম। ও এইখানে গিয়ে একটু দয়া করে যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর এখানে একটা ঘন্টা আছে এই ঘন্টাটাকে ক্লিক করে দেবেন। তাহলে হবে কি যে আপনি আমি যে ভিডিওগুলো আপনার প্রতিদিন, আমি প্রতিদিনই কিছু না কিছু ভিডিও দিই, তো আমি চেষ্টা করি সবাইকে কিছু না কিছু শেয়ার করার জন্য। কিছু ফ্রি ক্লাস আছে আমার জন্য, যেমন হচ্ছে ধরেন প্লে লিস্টে গেলে ফটোশপ সিসি ফ্রি ক্লোর্স, এখানে আপনি অনেক টিউটোরিয়াল দেখতে পারবেন, অনেক আমার একেবারে বিগেনার থেকে যারা একেবারে নতুন তারা এখান থেকে শিখতে পারবেন, কোনো ব্যাপার নেই। এবং সবগুলো টিউটোরিয়াল খুব ছোট ছোট, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট এরকম। ওকে তো অবশ্যই আপনার এই ছোট ছোট টিউটোরিয়াল গুলা আপনার দেখা যাবে যে আপনি দেখে ফেললে আজকের ক্লাসটা তো আপনার কাছে অসম লাগবে, এইটুকু আমি কনফার্ম। তো তারপরে দেখেন এখানে লোগো হয়েছে, তো আমি এক কাজ করি আমার লোগোটাকে আমি ওপরে দিই আর ডিজাইনটাকে নামটাকে আমি নিচে দিয়ে দিই। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে, সেটা করার জন্য আমার লোগোর মেন ফাইলটা লাগবে। আমার কাছে মেন ফাইল আছে, এআই ফাইল যেটাকে বলা হয়, লোগো যেই সফটওয়্যারে বানানো হয় সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আমার কাছে আছে এটার ব্যাকআপ, আমরা ইলাস্ট্রেটর ওপেন করলাম, ওপেন হচ্ছে, হয়ে গেছে। ধরেন আমার পুরো লোগোটাকে আমি এবার সিলেক্ট করলাম, করার পর আমি নিচে নিয়ে আসলাম। ওকে এখন এই লোগোটাকে আমি সিলেক্ট করে আমার এটা নিচে দিয়ে দিলাম। এবার একটু আইকনটাকে একটু বড় করে দিই, দেখতে সুন্দর লাগবে, রাইট? দেখেন সুন্দর লাগছে। তো এই দুটো জিনিস হয়ে গেল, দুটাকে অ্যালাইনমেন্ট, এটাকে একটা গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি দিয়ে, গ্রুপ আছেই মনে হয়, না গ্রুপ নাই, জি দিয়ে হয়ে গেছে না, এটাকেও একটা গ্রুপ করে ফেলি কন্ট্রোল জি। ওকে দেন এটার অ্যালাইনমেন্টটাকে সেন্টার করি, এটার একটু কালারটা চেঞ্জ করে দিই, এটার কালারটা লাস্ট একটা কালারটা আমার খুব সুন্দর লাগছিল। আমি আমার লোগোর কালারটা যেটা আছে সেটাই রাখছি, কিন্তু নিচের টেক্সটটাকে আমি একটুখানি, এই কালারটা আমার কাছে পছন্দ হয়েছে, তো এই কালারটাকে আমি এখানে রাখতে চাচ্ছি। এই কালারে অংশটার কোডটা আমি নিয়ে নিলাম, এই যে এখানে কোড চলে আসলো, কপি কন্ট্রোল সি। ওকে ধরেন আমার এখন দরকার নেই, এখন আমি এটারে মিনিমাইজ করে দিই, একটা ছিল ওই যে যেটা মেন ছিল। এবারে করি কি আমি এটার উপরে এখানে কালার অ্যাসাইন করি, কন্ট্রোল ভি পেস্ট, ওকে কালার চেঞ্জ হয়ে গেল। এবারে আমি লোগোটাকে কপি দিয়ে কিছু করবো না, আমি এটাকে মিনিমাইজ করে দিই, আমাদের আবার ফটোশপে চলে আসি, আসার পর কন্ট্রোল ভি দিয়ে দিই, আমি এটা স্মার্ট অবজেক্ট করে ফেলি। স্মার্ট অবজেক্ট করার বৈশিষ্ট্য হচ্ছে আমি যখন তখন যে কোনোভাবে রেশিও দিই, আমি এটাকে আবার ছোট করলেও আমার কোনো সমস্যা হবে না, আবার বড় করলেও কোনো সমস্যা হবে না। তো স্মার্ট অবজেক্ট করার পরে আমি লোগোটাকে উপরে নিয়ে এসে সময় নিচ্ছি, এইটাকে আমার এখন দরকার নেই, আমি এই লোগোটাকে বাদ দিয়ে দিই, এখানে একটু রিনেম করে দিই। এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে যে আমি যে ইলাস্ট্রেটর থেকে কপি করে এনেছি, দেখেন এই যে কপিটা করে এনেছি, আমার লোগোটা ওখানে শো আউট করবে না,
তার মানে হচ্ছে আমার লোগোটা এইখানে দেখেন, এখানে একটা লিংক আপ শো করেছে, যার কারণে আমি যদি এই ফাইলটা কাউকে ট্রান্সফার করি তখন সে হয়তো এই ফাইলটা পাবে না। তো এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা করলে আপনি একবার ডাইরেক্ট পিডিএফ এ সেভ করতে হবে, আর তা না হলে এটা লিংক আপটাকে আপনার ছেড়ে দিতে হবে এইভাবে করে, এই যে রাস্টার আইজ ইমেজ করে দিতে হবে, ঠিক আছে, তাহলে এটা লোগোটা থাকবে। কিন্তু আমি চাচ্ছি যে লোগোর ফাইলটা মেইন থাকুক, তাহলে এখন আমি এক কাজ করি, আমি এই ফাইলটাকে এখান থেকে সেভ করে নিয়ে আগে সেভ ফর ওয়েব এক্সপোর্ট পিএনজি তে সেভ করব, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে, একটু হাই রেজুলেশনে নেব, কোয়ালিটি একটু ভালো থাকবে, ওকে, দেন পিএনজি, এই যে পিএনজি তে চলে যায়। পিএনজি কেন হচ্ছে? পিএনজি হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমি যে কোনো ব্যাকগ্রাউন্ডে গিয়ে যখন বসাবো একেবারে ইজিলি হয়ে যাবে। সো এবারে সেভে যাই, সেভে গিয়ে আমাদের যে মেইন ফাইল আছে সেখানে যাই, লাইভ ক্লাস, লাইভ ক্লাস, লাইভ ক্লাস, লোগো লিখে একটা ফোল্ডার করি, লোগো আফতাব হোসেনের লোগো। এটা যারা এখন প্রথম এসছেন লাইভে তারা অবশ্যই আমি বলবো যে আপনারা এই ভিডিওটা যদি পুরাটা দেখতে চান আমাকে আপনি ইমেল অ্যাড্রেস করে পাঠান, আমি আপনাদের এই ভিডিওটা ইমেল করে পাঠিয়ে দেবো, কারণ এটা স্টোর করা হবে না, এটা সেভ থাকবে না গ্রুপে, যাদের দরকার তাদেরটাই আমরা খালি নোট করে রাখছি, তাদেরটা আমরা শেয়ার করে দেবো, রাইট? ওকে, এখন তাহলে আমি চলে আসি আমার আবার ফটোশপে, এটাকে আমার এখন দরকার নেই, ডিলিট করে দিই। এবার আমি আবার ওপেন করি আমার যেই ফাইলে আমি রেখেছিলাম, ওই ফাইলটাতে যাই, আফতাব নামের, সরি, লাইভ ক্লাস বলে আমি রেখেছিলাম, এল চাপ দিই তাহলে আমার লাইভ ক্লাস চলে আসবে, তারপর হচ্ছে লোগো, দেন ক্লিক, ওকে, দেখেন কি সুন্দর আমার এখন ট্রান্সপারেন্ট লোগো চলে এসেছে। আমি এখন এখানে ড্রাগ করে এখানে বসিয়ে দিই, ঠিক আছে, হয়ে গেল। এবারের পালা হচ্ছে এইটা দেখি, আচ্ছা এইটা হচ্ছে এই সাইডে একটা শেপ দিয়েছে, ও আচ্ছা নিচে একটা জিনিসটাও করে ফেল, নিচে কি করেছে দেখেন, নিচে করেছে কি, তার বেজের একটা শেপ আছে, এরকম একটা শেপ, এরকম একটা শেপ, সব থেকে বেস্ট আইডিয়া হবে আমি একটা শেপ নেব এরকম, এইভাবে নিয়ে নিলাম, আবার আরেকটা শেপ নিয়ে নিলাম, এখন দুইটা শেপের কালারটা দিলাম, একটা কালার দিলাম হচ্ছে আমি এই কালারটা, আমি কালারটা দেখার জন্য পরে আর একটু ইয়ে করছি, ওকে, এখান থেকে কালার নিতে পারি আমি, যেমন ধরেন কোনো কালার দরকার, আমি এটাকে গ্রাফিক্স, ওকে, কালার দরকার, এখান থেকে কালার আই ড্রপার নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম, আমার কালারটা, সরি, এই যে আই ড্রপার নিলাম, এই যে ক্লিক করলাম, এই যে কালারটা চলে আসলো, কপি করে নিলাম, আমার লোগো কালারের সাথে আমি এখানে কালারটা রাখলাম, কারণ একটা জিনিস কি, অন্য কোনো কালার ভাল লাগবে না, কারণ আমরা যেটা ব্র্যান্ডিং এর কালার সেটাকেই ফোকাস করা উচিত। তারপর হচ্ছে এটা আরেকটা কালার, এই যে নিচে শেপ, আমি এটাকে ক্লিক করলাম ডাইরেক্ট, বা এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম ডাইরেক্ট কালার চেঞ্জ হয়ে গেল, এটাও আরেকটা ওয়ে, দুইটা ওয়েই দেখালাম, অনেকভাবে দেওয়া যায় আমার। এবারে হচ্ছে এখানে মাপটা ঠিক করতে হবে, তাহলে এখান থেকে আমি মুভ টুল নিলাম, নেওয়ার পর এখান থেকে একটা ড্রাগ করলাম, একটা রোলার চলে আসলো, আমি রোলার দিয়ে দেখবো যে আমার এখানে শেপ কতটুকু ঠিক আছে কতটুকু ঠিক নাই, উপরে চলে গেছে, ওকে, দেন এবার একটা কাজ করি, দুইটাকে কাছে রাখি, রাখার পর যেটা করব এখান থেকে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে 1 2 3 4 5 6 7 8, না অত কষ্ট করার দরকার নেই, একবারে এমনি এমনি করে নিই, ওকে, এইভাবে করে নিই, কারণ ওইখানে ডিজাইনে আমাদের একটু বাঁকা ছিল, আমরা একটু দেখি, এই দেখেন এই জায়গায় বাঁকা ছিল, তো আমরা বাঁকা করব, সেম এটাকে আবার সিলেক্ট করলাম, এই দেখেন এই লেয়ারে গেলাম, সিলেক্ট করলাম, করার পরে এটাকে আবার এখান থেকে এই যে পয়েন্টটাকে আমি ছোট করার দরকার, আমি এভাবে করলাম, হয়ে গেল। এবার একটা কাজ করি, এখান থেকে আবার এই লেয়ারটা নিলাম একটু সুন্দর দেখানোর জন্য, তাহলে একটু আমাদের আইডিয়া যেহেতু বাড়াতে হবে, তাহলে এখান থেকে আবার নিলাম, নেওয়ার পর আবার এখানে ক্লিক করলাম, আরো যেতে হবে এখানে, চলে সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, দুইটাকে আমি একটা গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল জি, এটা একটা গ্রুপ, তার মানে হচ্ছে আমি এটাকে বাংলায় লিখি নিচের শেপ, আপনারা আরো ভালো করে বুঝবেন, আপনি আপনার নিজের মতো করে লিখতে পারেন। এখন এই দুইটাকে লেয়ারে একসাথে হয়ে গেল, অবশ্যই আমি আরেকটু নিচে নামিয়ে দিই, একটু দেখতে সুন্দর লাগবে, এই রোলারটাকেও নিচে নামিয়ে দিই, ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে লোগো, লোগো লিখে দিই, লোগোটা ওপরে দিয়ে দিই,
দেখেন লোগো হয়ে গেছে, লোগোর সাথে লোগোর কালার হয়ে গেছে। ওকে, এবার যেটা করতে হবে এখানে একটা শেপ দিতে হবে। শেপটা দিয়ে করতে হবে কি যে আপনার ইট উইল বি হেল্পফুল ফর আইকন। ইয়েস, আচ্ছা কে কে লাইনে আছে আমি একটু মেনশন করে দিই। মাসুম ভাই লাইনে আছেন, আদি লাইনে আছেন, হিমেল হোসেন লাইভে আছেন, এবং যারা যারা এই ক্লাসে এখন নতুন এসেছেন তাদের খুবই আগেই বলে দিই, আমি এই ক্লাসে আপনাদেরকে দেখাচ্ছি ব্র্যান্ডিং ডিজাইন কিভাবে করতে হয়, এবং আমার সাথে থাকার জন্য অবশ্যই প্রথম যেটা করতে হবে শেয়ার করতে হবে, কারণ আমি এটা খুব খুশি হই। শেয়ার লাইক দিলে আমার কাছে অনেক মানে ইন্সপায়ারেশন লাগে যে না আমারটা দেখে হয়তো সবাই বুঝছে। আর দ্বিতীয় যেটা করতে হবে, এই ক্লাসটা আপনার সেভ করা থাকবে না। আপনার এই ক্লাস যদি আপনার পেতে হয় তাহলে আপনার অবশ্যই আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে মেসেজ করুন এবং কনফার্ম করুন। আমরা সবগুলো নোট করে রাখতেছি, যাদের দরকার তারা পেয়ে যাবে, আর যারা দরকার নাই তাদের কোনো সমস্যা নাই। তো অবশ্যই ইমেল অ্যাড্রেসটা আমাকে মেনশন করে দিন, জিমেল অ্যাড্রেস হতে হবে, কেন আমি এটা ইউটিউবে উঠিয়ে দেবো। এটা এখানে লাইভে যতদূর আছে যারা আপনি শেয়ার করছেন তারা তো দেখতেই পাচ্ছেন, আর যারা দেখতে পাবেন না তারা মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ আমি তাদের সাথে আছি, তাদেরকে আমি পার্সোনালি শেয়ার করে দেবো। তো এবার যেটা করতে হবে, তারা আপনার খালি যারা যারা এখন নতুন এসেছেন ইমেল অ্যাড্রেস দিয়ে দেন, আর একটু ভালো ভালো করে একটু শেয়ার করে দেন, রাইট? সবার হেল্প হবে, সবার সবার। আবার ব্যাক করি কাজে। তো আমাদের যেটা প্ল্যান ছিল সে প্ল্যানের অনুযায়ী আমরা এই সাইডে নিচের অপশনটা করে ফেলেছি, লোগোর অপশন করে ফেলেছি। এখন আমাদের দরকার হচ্ছে টেক্সট, রাইট? টেক্সট আইকন, এখানে হচ্ছে ফোন নাম্বার, এখানে ধরো ওয়েব অ্যাড্রেস, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেস, হ্যাঁ লোকেশন, আর এটা একটা শেপ, খুবই ছোট্ট একটা জিনিস। তো এখানে শেপ নিতে গেলে কি করতে হবে, শেপ নিতে গেলে ধরলাম এই শেপটা নিলাম, নিয়ে ছোট্ট করে একটা শেপ নিলাম এইভাবে করে, এইভাবে করে নিলাম। নেওয়ার পরে এটার ভিতরে কালার দিতে হবে। এক কাজ করি, এটা কি কালার দেওয়া যায়, এই কালারই দিয়ে দিই। এটাকে আরেকটু অ্যারো চিহ্ন দিয়ে সরিয়ে দিতে পারবো, আর একটু ভালো হবে আমাদের এই লোগোটাকে একটু সেন্টারে রাখলে, এই দুইটার মধ্যে এখানে রাখি, দুইটাকে সিলেক্ট করি, করে এইভাবে করে অ্যালাইনমেন্ট করে দিই সেন্টার, তাহলে একটু দেখতে সুন্দর লাগে, আর একটু উপরে যাক। ওকে, আচ্ছা এবার আমাদের দরকার হচ্ছে আইকন। এটা নিয়ে অনেকেই চিন্তায় থাকে যে আসলে এত সুন্দর সুন্দর ডিজাইন করে এগুলার আইকন কিভাবে পায়, কি করে নিচ্ছে, কি করে করছে। তো সেই জিনিসটাই আমি একটু শেয়ার করি, আইকনের বিষয় নিয়ে অনেকেরই চিন্তা। আমি এখন যে আপনাদের সাইটটা দেখাবো সেই সাইটের মধ্যে আপনার অনেক আইকন পাবেন, কিন্তু আপনারা দেখে আবার ভুলে যাবেন। তো খালি কিচ্ছু করবেন না, আপনি খালি মন থেকে যাবেন গুগলের কাছে গিয়ে বলবেন আমার তো ভাই ফ্রি আইকন লাগবে, ক্লিক করবেন, চলে আসবে এক গাঠি ওয়েবসাইটের অ্যাড্রেস। ওকে, এতগুলা ওয়েবসাইট তারপরও আপনি এত ভয় পাচ্ছেন যে আইকন কোথা থেকে পাবো, এত আইকন আপনাকে দিচ্ছে ফ্রি আইকন, দেখেন ফ্রি, সব ফ্রি। তো আমার তো মনে হয় না যে আপনাদের ভয় পাওয়ার দরকার আছে, এখন আপনারা এতগুলা সাইট পেয়ে গেছেন, এখন এটাও কি আপনাকে লিংকে দিয়ে দিতে হবে? গুগল আপনার জন্য অনেক হেল্পফুল একটা সাপোর্ট দেয়, আমরা গুগলের হেল্প নেব। আমাদের দরকার হচ্ছে প্রথম যেটা আইকন সেটা হচ্ছে ফোন, এটা ছিল ফোন, এটা ধরলাম মোবাইল, এটা হচ্ছে অফিসিয়াল ফোন, দুইটা আইকন ইউজ করবো, রাইট? এবং আইকনের বেলা যেটা করবেন, আপনি আইকন এক একটা আইকন এক এক ধরনের দেবেন না, যে আইকনটাই দরকার সেই ধরনের আইকন, একটা হচ্ছে ফ্ল্যাট আইকন, একটা হচ্ছে কালারফুল আইকন, একটা মানে আইকনের অনেক ধরনের সেন্স আছে, এটা নাহলে আমি পরেই বুঝাই। কিন্তু আপনি যখনই দেবেন সবই একই ক্যাটাগরি যেন হয়, যেন ডিফারেন্ট লুক না লাগে। ওকে, তো এখানে আমার কাছে ভালো লাগছে এই ধরনের ক্যাটাগরি, ঠিক আছে? এখানে যাওয়ার পরে আমার দরকার হচ্ছে ফোন, রাইট? আমি এক কাজ করি মোবাইলের আইকন, দেখেন কত সাইট চলে আসছে, ক্লিক করলাম মোবাইল লিখে, এই দেখেন মোবাইল চলে এসছে, এই দেখেন মোবাইল চলে এসছে, ধরেন আমি এটাই নিলাম। ওকে, ভিউ ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনাকে একটু ঘুরাবে, ইপিএস করে নেবো যে যে ফরম্যাটে দরকার। আমি আমি মনে করি পিএনজি হলেই চলবে, খামাখাই অন্য কোনো সাইজের দরকার নেই, ঠিক আছে? পিএনজি তে ক্লিক করেন, সব থেকে বড় সাইজ নেন, এখানে 512 পিক্সেল। আচ্ছা, সাউন্ড তো ক্লিয়ার আছে না? ক্লিয়ার না? আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন। রিপন বলছে সাউন্ড কম, হ্যাঁ আমি একটু মাইক্রোফোন থেকে একটু দূরে চলে যাচ্ছি বন্ধু, তার জন্য একটু সাউন্ডটা কম হয়ে গেছে। রিপন শেয়ার করতে ভুলবা না, তুমি যদি শেয়ার কম করো তাহলে কিন্তু আমার মানে কষ্ট লাগবে, কারণ যারা যারা শেয়ার করবে আমার কাছে খুব ভাল লাগবে। ওকে,
তাহলে আজকের পর থেকে আপনাদের কাউরি আইকন নিয়ে কোনো ঝামেলা হবে না। বুঝতে পারছেন আপনারা, আপনারা এক গাঠি আইকন পেয়ে গেছেন। আমি একটা টিউটোরিয়ালে আপনাদের সব আইকন দিয়ে দিয়েছি, এই দেখেন এত আইকন। এই যে খালি গুগলের কাছে যাবেন, গিয়ে বলবেন ফ্রি আইকন, দেখবেন অনেক সাইট চলে আসবে। আরো আছে পেজ, এখানে আরো আছে, 8 নম্বর পেজে যাই দেখেন, 8 নম্বর পেজে আপনি আইকন পাবেন। দেখেন এই দেখেন ফ্রি আইকন ডাউনলোড নেট। হ্যাঁ, এত টেনশন, মানুষের কত টেনশন, আইকন কি করে পাবো ভাই, এইটা কি করে পাবো, ওইটা কি করে, ফ্রি ফাইল সব পেয়ে যাচ্ছেন, ইউজ করতে পারবেন। এটা ওখানে বলেও দিচ্ছে ইউজ করা যাবে। হ্যাঁ, এখন যদি কাস্টমাইজ আপনার আইকন লাগে, আচ্ছা সোলেমানের আর্টের ইমেল অ্যাড্রেসটা রেখে দাও, আর আদিনেশন এটা রাখছো। হ্যাঁ সব, ওকে। যারা যারা এই ক্লাসে এখন এসছেন তাদেরকে আমি বলবো, প্রথমে একটা করে শেয়ার বাটন ক্লিক করে রাখেন। দ্বিতীয় কাজ করবেন হচ্ছে, অবশ্যই আপনি যদি এখন ব্যস্ত থাকেন কোনো সমস্যা নেই, আমার কোনো মন খারাপ করার দরকার নেই, আপনারা ইমেল অ্যাড্রেসটা আমাদের এখানে দিয়ে দেন। এবং ইমেল অ্যাড্রেসটা আমি যেটা করব সেটা হচ্ছে, আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে এই ভিডিওটার শেষে আমি আপনাকে আমরা যেটা ইউটিউবে এটাকে আপ করে দেবো, এটাকে প্রাইভেট রাখবো, আপনাকে আমি সেন্ড করে দেবো। শেয়ারটা অবশ্যই থাকতে হবে, ওকে। আর যা যার যা যে ধরনের কোশ্চেন আছে অবশ্যই করেন, আমি সাপোর্ট দেবো, ওকে। তাহলে আইকনের বিষয়টা হলো, এই আইকনটা আমার এখন ডাউনলোড করতে পারছি। এই দেখেন আবার ক্লিক করলাম, পিএনজি 512 লিখে দিলাম, ফ্রি ডাউনলোড। দেন আমাকে বললো, আচ্ছা তোমার লোকেশন কোথায়? আমি বললাম, আচ্ছা হ্যাঁ আমার লোকেশন হচ্ছে, আমি একটা আইকনের একটা ফোল্ডার বানাবো, আইকন আইকন। আইকনে ক্লিক করার পর এটা কি আইকন ছিল, মোবাইল আইকন, মোবাইল লিখে দিই, মোবাইল আইকন, রাইট। আমার কাছে এখন মোবাইল আইকন আছে, ওফ গ্রেট। এরপর আমার কি দরকার, এরপর দরকার হচ্ছে আমরা দেখি আর কি কি দরকার। এটা ধরলাম আমরা ফোন, ফোন আইকন, রাইট, ফোন দেখি। অনেক সময় কোম্পানিতে থাকে না, একবার একটা মোবাইল থাকে, একটা ফোন থাকে। দেখেন এতগুলা, 1600 কতগুলা আইকন, এত আইকনের মধ্যেও কষ্ট মানুষের। আচ্ছা এটাকে দিয়ে দিই, প্লেন থাকছে। আমি পিএনজি নেব, 512 নেব, ফ্রি ডাউনলোড হয়ে গেছে। এরপরে দরকার হচ্ছে আমার ওয়েবসাইট, ওকে। এটা ওয়েবসাইট, এটা ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে লোকেশন। আচ্ছা ওই সৈকত দাসেরটা রেখে দিও। সৈকত দাস কেমন আছো ভাইয়া? সোলেমান আছে লাইনে, সৈকত দাস, আদি আছে, রিপন আছে, যারা যারা নতুন আছে তারা অবশ্যই প্রথমে শেয়ার দেবে, আমি দেখব, দেখার পরে আমি তারপরে কি করব আমি তাদেরকে পাঠিয়ে দেবো। কারণ শেয়ার তো দিতে লাগবে ভাইয়া, এত কষ্ট করে আপনাদেরকে বোঝাচ্ছে, একটু দেওয়া উচিত না? আচ্ছা তারপরে হচ্ছে আমার ওয়েব, ওয়েবের আইকনের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ওয়েবে চলে যাব। এই দেখ ওয়েব লিখলাম, 32,000 আইকন আছে, কত আইকন, এত আইকন থাকতে মানুষের এত কষ্ট। হ্যাঁ এখন এখান থেকে ভালো আইকনটা আপনাকে বেছে নিতে হবে, এখন এটাই একটু কষ্ট, কারণ এতগুলা হয়ে গেছে যে আমি মনে করি এই ধরনের আইকন যেহেতু দরকার আমার, এখন এই ধরনের নিয়ে নিই, ওকে। 512 পিক্সেল সব থেকে বড় সাইজ দেবো, ওকে ঠিক আছে। তারপরে দরকার হচ্ছে এটা কি, ইমেল, ইমেল তোমার ইমেল অ্যাড্রেসটাও লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে ইমেল, ওকে। দেখেন ইমেলের কত সুন্দর আইকন, যেই আইকনটা আপনার কাছে ভাল লাগে, আপনি আসলে আপনার যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটাকে আপনি পছন্দ করবেন। কারণ আমাদের সব থেকে বড় যেটা করতে হবে, প্রচুর ডিজাইন দেখতে হবে। একজন ভালো ডিজাইনার হওয়ার জন্য, ভালো ডিজাইন হোক আর খারাপ ডিজাইন হোক, আপনাকে অনেক বেশি বেশি করে মানে দেখতে হবে। আর যত বেশি ডিজাইন দেখবেন ওখান থেকে মাথার মধ্যে একটা ডিফারেন্ট আইডিয়া ক্রিয়েট করবেন, যে ও আচ্ছা এটা এইভাবে করেছে, ও আচ্ছা এটা এইভাবে করেছে। আমি শিওর যে আপনি অনেক অনেক কিছু শিখে যাবেন, কিন্তু সমস্যা হচ্ছে আমরা এই জিনিসটাকে সেখানেই ভুলে যাই, যেখানে আমাদের মানে মানে আমাদের আমরা মনে রাখতে পারি না আসলে, আমাদের আমিও আমিও আপনাদের মতোই, ঠিক আছে, ভুলে যাই, ওকে। সো এগেইন আমাদের কাছে ওয়েব চলে এসেছে, আমাদের কাছে মেল চলে এসেছে, এরপর চলে আসছে হচ্ছে আমাদের হোম অ্যাড্রেস, রাইট, ওকে। যে মানে হোম অ্যাড্রেস বলতে অফিস অ্যাড্রেস যেটাকে বলা হয়, তাহলে এটাকে কি বলা হয়, অ্যাড্রেস মনে হয় সম্ভবত এইরকম, অ্যাড্রেস আইকন, বা আমি লোকেশন আইকনও লিখতে পারি, লোকেশন লিখে। এই যে চলে এসেছে, পুরোটা লিখতে হলো না, দেখেন এই যে লোকেশন আইকন চলে এসেছে। এখন আপনার কোন লোকেশন আইকনটা ভাল লাগে, যেটা ভাল লাগে সেটাকেই নিতে পারেন, কোনো সমস্যা নেই।
আপনার প্রথমে যেটা করতে হবে, যে সুন্দর ডিজাইন দেখে একটা আইকন নেন। মোবারক, এখানে কফি আছে ভাই, বুঝছো? হ্যাঁ, খালি পানি দেবে, কফি দিয়ে ক্যাট করে দিয়ে দিলে যাবে, অল্প পানি দিয়ে দাও। ও আচ্ছা, পার্সোনাল কথাবার্তা চলে আসছে মনে হচ্ছে, কেউ কিছু মনে করে না, আমি এরকমই ক্যাজুয়ালি নর্মালি চলি, ঠিক আছে? তো অত মানে হয়তো বা অনেক জিনিস করা উচিত না, কিন্তু করে ফেলি, কারণ একটু লম্বা ক্লাস হচ্ছে, সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে সবাই কোশ্চেন থাকলে কোশ্চেনে করুক, ডেফিনেটলি আমি সবাইকে সাপোর্ট দেবো, কিন্তু এটা সেফ থাকবে না। যারা দরকার তারা ইমেল অ্যাড্রেস মেনশন করুন, আর প্রথমে শেয়ার করতে হবে, শেয়ার আমি দেখবো গিয়ে যে ও আচ্ছা, সানজিদা শেখ আছে, সৈকত দাস বলছে, আপনি কেমন আছেন ভাইয়া? আমি অনেক ভালো আছি ভাইয়া। অবশ্যই শেয়ার করতে হবে, শেয়ার না করলে মনে কষ্ট পাবো। আচ্ছা আচ্ছা, সৈকত দাস আবার বলছে, ভাইয়া ভালো আছি। আচ্ছা, ইদানিং চোখে অনেক প্রবলেম, তাই হ্যাঁ। আচ্ছা, চোখে যদি প্রবলেম হয় তাহলে বেশি করে গুড়া মাছ খাও, অনেক বেশি বেশি করে গুড়া মাছ খাও, সুন্দর সুন্দর গাছপালার দিকে তাকাও, সুন্দর সুন্দর জিনিসের দিকে তাকাও, দেখবা সবুজ সবুজ জিনিসগুলোর দিকে দেখবা, দেখবা চোখ অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। চোখের এক্সারসাইজ আছে, আর ডাক্তারের কাছে যাও, এই দুই তিনটা জিনিস গেলেই হয়ে যাবে। লোকেশন সেভ করে ফেললাম, রাইট? ওকে, দেন আমাদের দরকার হচ্ছে আরেকটা জিনিস। হ্যাঁ, শেষ, আমাদের এভরিথিং ইজ ক্লিয়ার নাও। সো ফার্স্ট অফ অল আমি যেটা করব, আমার অফিসের একটা ফোন লাগবে, একটা ইয়ের ফোন লাগবে। ওকে, কাম ব্যাক করি, আইকন নিয়ে আসি। আইকন নেওয়ার আগে যেটা করতে হবে, আইকন নিলাম, ধরেন এখানে একটা আইকন, প্রথমে ফোন, মোবাইল, আচ্ছা ফোন নেওয়ার পরে আমি এখান থেকে ড্রাগ করে এখানে নিয়ে আসলাম। যেটা করব, আইকন নেওয়ার জন্য আমার একটা মেজারমেন্ট লাগবে, কারণ একটা আইকন আপনার যদি দেখা যায় বড় হয়ে গেছে, একটা যদি ছোট হয়ে গেছে তাহলে খুব অড লাগবে দেখতে। এই জন্য আপনি যেটা করবেন, একটা সাইজ নিয়ে নেবেন। ওকে, সাইজটা নিয়ে এখানে লোগোর একটা গ্রুপ খুলে ফেলি, কন্ট্রোল জি, এটাকে লিখে রাখি লোগো। ওকে, আমার এক একটা ফোল্ডার হয়ে যাচ্ছে, এটা এগুলার দরকার নাই, এগুলাকে হাইড করে রাখি, কন্ট্রোল জি, দরকার নাই, দরকার নেই, ধরলাম। এখন আমি, এর তো মাপ ছিল আসলে, এই যে লেখা টেখা গিজি বিজি ছিল অনেক, এইগুলো ছিল, এগুলো দেখলে আপনাদের, এটা আসলে টেমপ্লেটে থাকে, তো এটা দরকার নেই আমাদের। তা আইকন নিলাম, আইকনের মধ্যে এটা হচ্ছে ফোনের আইকন, আমি এখানে লিখলাম ফোন বা মোবাইল আইকন। প্রত্যেকটা জিনিস আপনি যখন নাম করবেন না, আপনার হয়তো একটু সময় লাগবে, কিন্তু আপনার ডিজাইনটাকে খুব প্রফেশনালি আপনি মেক করতে পারবেন। এই প্রফেশনালি মেক করার জন্য একটু কষ্ট করলে আপনার জিনিসটা ভালো হয়ে যায়। এটা হচ্ছে আমার শেপ, এই যে এই শেপটা, এই যে এই শেপটা, এই দেখেন, আমি এটাকে শেপ লিখে রাখি, দেখেন আমার এটা চোখ বন্ধ করলে আবার চলে যাবে। ওকে, এখন আইকনটাকে আমি যেটা করব, আইকন করার সময় আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এটা ফাইলটা ছিল পিএনজি। এটা যদি আমি এখন ফাইল ছোট বড় করি, তাহলে কিন্তু আমার দেখা গেছে যে অনেক সময় ছোট করতে হতে পারে, অনেক সময় বড় করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি স্মার্ট অবজেক্ট করে ফেলবো। স্মার্ট অবজেক্ট করলে আমার, স্মার্ট অবজেক্টের বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে, স্মার্ট অবজেক্ট যখন আপনি করে রাখবেন কোনো অবজেক্ট বা কোনো ডিজাইনকে বা কোনো ইমেজকে, তো তখন এটাকে যদি ওই পরিমাণ থেকে ছোট করার পরে আবার যদি আপনি টেনে বড় করেন, তাহলে আপনার কোয়ালিটি লেস হবে না। ওকে, মনে থাকবে, আমি মনে করি যে মনে থাকবে। আচ্ছা, এখানে আরেকটু আইকন লোগোটাকে একটু ছোট করে দিই, আমার মনে হচ্ছে আরেকটু ছোট হলে ভালো হতো। আমি আবার সেভ করি, কারণ আমার ওখানে মনে হচ্ছিল যে একটু আরেকটু সুন্দর করা যেত। সেভ ইমেজ, 2000, 2000, ওকে, একটু হাই রেজলিউশনে করি, তাহলে জিনিসটা একটু ভালো হবে। ওকে, ফাইনাল দিলাম, ঠিক আছে। এবারে এটাকে, এটা ইলাস্ট্রেটর সফটওয়্যার আসলে, আমরা এখন ডিজাইন করছি হলো ফটোশপে, তাই একটু এলোমেলো লেগে যেতে পারে। তো যারা একেবারে নতুন, যারা ফটোশপে কিছুই জানেন না বা ইলাস্ট্রেটর কিছুই জানেন না, তাদেরকে আমি আবারও কাম ব্যাক করি যে অবশ্যই অবশ্যই ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে আফতাব হোসেন লিখবেন, লেখার পরে গিয়ে দেখবেন আমার এরকম একটা চ্যানেল চলে আসবে। যারা আসলে ডিজাইনের কাজ শিখতে চান বা ডিজাইনের এখনো বুঝতে পারছেন না যে আসলে কোথা থেকে কোথায় কি করব, তাদের জন্য আমার সোজা গাইডলাইন, প্লে স্টোরে যান, গিয়ে ফটোশপ সিসি 2018 এর ফ্রি ক্লোর্স আছে, এখানে গিয়ে অনেক টিউটোরিয়াল আছে, অনেক মানে সব ছোট ছোট টিউটোরিয়াল, খুব বড় বড় না, কিন্তু মানে আপনি ধরেন, আমি একটু ফানি ক্যারেক্টারে বললাম, আপনি ধরেন টয়লেটে যাচ্ছেন, আপনার 2 মিনিট সময় আছে, ওকে মোবাইল দিয়ে দেখে ফেলেন,
মজা করলাম, তারপরেও আমি জাস্ট বলছি। তো এইরকম টিউটোরিয়াল বানানোর কারণ হচ্ছে কি, প্রতিটা জিনিস এক একটা ছোট ছোট জিনিস আমাদেরকে যদি গল্প আকারে বোঝানো হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারি। তো আমি এখানে এই জিনিসটাই করেছি এবং আমি এখানে সামনে আপনাদের চলেও এসেছি, আমি আপনাদের সামনে একেবারে দেখেন ক্যামেরার সামনে চলে এসেছি, দেখতে পারবেন। সাউন্ড বন্ধ করে দিই, আমি ভয় পাই আমার নিজের সাউন্ড শুনে। ওকে, সো আমি মনে করি যারা একেবারে বিগিনার তারা খুবই মজা পাবে, কারণ এটা অনেক প্রবলেম হয়, আমি বিলিভ করি যে মানে আমি দেখেছি আমার বেলায় প্রবলেম হয়েছে। আর ভিডিও দেখার পর অবশ্যই লাইক করবেন, আর এখানে একটা সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করে রাখলে আমার যে যে ভিডিওগুলো আছে আপনাদের কাছে চলে আসবে। কিন্তু শুধু আসবে না, সাবস্ক্রাইব হচ্ছে আরেক জিনিস, এখানে একটা ঘন্টা আছে, ঘন্টাকে অবশ্যই মনে রাখতে হবে, একবার ক্লিক করে রাখলেই হবে। যারা প্রথম ঢুকবে তারা যদি ক্লিক করে রেখে দেয় আমার প্রতিটা ভিডিও আপনার কাছে বাড়ি দেবে। আচ্ছা আমি চলে এসেছি, সো তাদের জন্য এটা গাইডলাইন, তো আমি মনে করি তারা এটা পেয়ে যাবে। আর এখানে মোবাইলে আবার আমরা চলে আসি, এটাকে স্মার্ট অবজেক্ট করি, করার পরে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করি, ছোট করে ফেললাম, করার পরে এই জায়গায় রাখলাম। ওকে, এখন দরকার হচ্ছে আমার একটা টেক্সট, টেক্সট প্লাস টেক্সট। আচ্ছা, লেটার হেডে প্রিন্ট ডিজাইনের জন্য যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে প্রিন্টের টেক্সের ব্যাপারে অনেক খেয়াল রাখতে হবে। টেক্স অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, টেক্সের ক্লিয়ার ভাবটা যদি আপনার ভালো না লাগে তাহলে ডিজাইন আপনার পুরো মানে পুরো ডিজাইনটাই আসলে বৃথা হয়ে যাবে। তো আমরা যেটা করব, নয় সাইজ করব, নয়টা হচ্ছে স্ট্যান্ডার্ড বলা যায়। নয় সাইজ করার পরে আমরা টেক্স দেখি আবার, এটাকে ডিলাইট করে দিই, এটাকে ডিলেট করে দিই, আমরা এখানে দেখে নেব নয় আছে কিনা, সাইজ রেগুলার করে দেব। ওকে, যে কোনো একটা ব্র্যান্ড মানে কয়েকটা ফন্টকে ফলো করব, গিজিবিজি অনেক ফন্ট নেব না, যে কোনো আগে একটা ফন্ট নিলে রবটও নিয়ে নিই বা লোটা নিয়ে নিই, লোটাই নিয়ে ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে নিলাম আমার ফোন নাম্বার লিখলাম, কত সুন্দর দেখছেন, কত সুন্দর কালার হয়েছে, আমার কি এই কালারে লেখা উচিত? কে কে বলবেন যে এই কালারে লেখা উচিত না? যারা লাইনে আছেন একটু মেনশন করেন এই কালারটা কি ঠিক আছে নাকি অন্য কোনো কালার করা দরকার। কারণ আমি বলার পরে 50 সেকেন্ড পরে আপনাদের কাছে যাই, সেই জন্য আমি আবার 50 সেকেন্ড ওয়েট করে নিচ্ছি। বড় এখানে কি কালার হলে ভালো হয়? এই জায়গাটা সেটাই সেটাই, এটার জন্যই জিজ্ঞেস করছিলাম কালার আইডিয়া। এখান থেকে নিলাম এই কালারটা, নিলাম নিয়ে এটাকে আর একটু সাইডে সরিয়ে দিই, এই জায়গা এই জায়গা দিয়ে আর একটু মিডল, এখান থেকে আইকনটাকেও সরিয়ে নিই, এখানে রাখি এই জায়গা রাখি, এখান থেকে শেপটাকেও সরিয়ে নিই, এই শেপটা আর একটু সরিয়ে নিই, ডিজাইনটা দেখো আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে, এমনিই হয়ে যাবে, কিছু করতে হবে না। আর যারা এই ক্লাসটা ভিডিওটা পেতে চান তারা তাদের ইমেল অ্যাড্রেস গুলো মেসেজ করে দেন, মানে আমার এখানে বক্সের মধ্যে অবশ্যই শেয়ার করে দেন। এই ভিডিওটা সেভ থাকবে না, এই ভিডিওটা আপনার আমরা আমি সেভ করে রাখবো, যারা যাদের দরকার তাদের কাছে আমি পাঠিয়ে দেবো। ওকে, আর যাদের দরকার তারা অবশ্যই শেয়ার করবেন, শেয়ার না করলে আমি কাউকে দিব না, আমি দেখবো, কারণ সবাই আমাদের ডিজাইন শেখার দরকার আছে। টুকিটাকি আমাদের ডিজাইন যদি আমাদের দৈনিক লাইফে অনেক কিছু দরকার পড়ে, রাইট? দেখেন এই যে টেক্সট গুলা বেশি গিজিবিজি হয়ে গেছে, খেয়াল করে দেখেন এখানে একটা টেক্সের VA লেখা আছে, এই জায়গাটা 50%, এখানে আমার 100% রাখতে হবে, তাহলে এটা 100 না 0% রাখতে হবে, 0% রাখতে হবে মানে জিরোতে মিডিলে রাখলে টেক্সট গুলো নর্মালি যে সিস্টেমে ছিল ওই সিস্টেমে রাখবে। কিন্তু যদি আমি এখানে -100% যদি দেখেন যে সব গিজিবিজি হয়ে যাচ্ছে, মানে কাছাকাছি চলে যাচ্ছে, আবার যদি পুরো 100 দিয়ে দিই তাহলে দেখতে পারবেন যে অনেক গ্যাপ গ্যাপ গ্যাপ। অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে অনেক কিছু করতে হয়, ঠিক আছে, দেখা যাচ্ছে যে ডিজাইনের জন্য আপনার টেক্সের স্পেস নিয়ে অনেক বিষয়টা আসে। তো আমরা এখন এটাকে 0% রাখি, জিরোতে রাখি। ওকে, এরপরে এই জিনিসটাকে, এই জিনিসটাকে আমি চাইলে একটা গ্রুপ করে ফেলি, এটাকে দিয়ে দিই মোবাইল আইকন, রাইট? যত ভালো করে সাজিয়ে রাখবেন তত ভালো হবে, মোবাইল আইকন। দেন আরেকটা কন্ট্রোল জে কপি, এবারে নিচে নামাই, নামিয়ে এবারে আমরা কি দেব, এবারে দেব হচ্ছে আমরা ফোনের আইকন দেব, এই ফোন ফোনের আইকন দেব, ফোনের আইকনের জায়গায় আমরা চলে আসি, ফোন এবারে এখান থেকে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম, এই নিচের এই ফোনটার চোখ বন্ধ করে দিলাম, তারপর কন্ট্রোল টি টিপে
এইভাবে করে দিলাম। কন্ট্রোল এস কন্ট্রোল ডাব্লিউ, তারপর এখানে ফোন চলে আসছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, আমি যেহেতু স্মার্ট অবজেক্ট করেছিলাম, ওই স্মার্ট অবজেক্ট সব জায়গা চেঞ্জ করে দেবে। তা আমি এটাকে না করে আমি যেটাকে আনড্রোতে যাই, আবার আগের জায়গা ফেরত চলে যাই, কন্ট্রোল জেড, হিস্টোরিতে চলে যাই। দেখাই আপনাদের হিস্টোরি আবার কেন ইউজ করতে হয়। আমরা যদি কোনো কাজে ভুল করে ফেলি তাহলে আমরা আবার আগের জায়গায় যেতে পারবো। এই দেখেন কত আগে চলে এসেছে, আরো আগে, আরো আগে, আরো আগে। ওকে, আমরা গ্রুপ ফোন তো করেছিলাম, গ্রুপ ফোনতেই থাকি, এরপর আমাদের দরকার নেই। এরপরে যেটা দরকার হচ্ছে আমি এটাকে লিখে রাখি মোবাইল আইকন। সেম আবার নিচে নামাই, এই অ্যালাইনমেন্টটাকে এদিকে রাখি কারণ আমাদের মাপ দেখার জন্য। এবার এটার নাম দিই ফোন আইকন, এই জায়গাটা কপিটাকে ডিলাইট করে দিই, আচ্ছা জায়গা করে এই জায়গাটা লিখলাম ফোন আইকন। যত সুন্দর করে গোছানো যাবে তত ভালো হবে, কারণ এটা আপনি পরে দেখতে পারবেন যে একটা একটু লুক চলে আসবে, প্রফেশনাল একটা লুক চলে আসবে। এবার ফোন আইকনের উপরে আমি উপরে নিলাম শিফট চেপে, উপরের দিকে অল্ট্রা আমাদের অ্যারো চিহ্ন দিয়ে আমি নিলাম। নেওয়ার পর আমি যেটা করব, আইকনটাকে চেঞ্জ করে দেব, এই ফোল্ডারের ভিতরে যাব, এই ফোল্ডারের ভিতরে গিয়ে এটা তো স্মার্ট অবজেক্ট করা আছে, আমাদের মেইন আইকনটাকে আমরা নিয়ে আসবো, এই যে ফোনের, এখানে ক্লিক করে ওকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে লিখে দিলাম ফোন আইকন। একটু ভুল হয় আমার, তাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, একটা অভ্যাস। কন্ট্রোল দিয়ে এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলি, তার যার কারণ হচ্ছে আমি যদি আবার হঠাৎ করে বড় লাগে, আমার বড় যেন আমি পায়া না করলেও চলবে, কিন্তু তারপর আমি করে নিচ্ছি। এই আইকন দরকার নাই, সেম ধরেন একটু অ্যালাইনমেন্ট নিয়ে নিলাম আর একটু এদিকে। ওকে, ফোন নাম্বার এটাই থাকুক। এরপর আমাদের কি দরকার ছিল, এই দুটা একটা গ্রুপে থাকলো, ওকে, একটা মোবাইল একটা ফোন। এরপরে ছিল হচ্ছে এগুলো দরকার নাই, এগুলো কেটে দিই, যত ক্লিন রাখবেন জায়গাটা তত ভালো লাগবে। এরপরে ছিল হচ্ছে আমার ওয়েবের, সেম আবার ওয়েবের জন্য আরেকটা কন্ট্রোল জে, আরেকটা গ্রুপ কপি করে নিলাম, নেওয়ার পর এটাকে নিচে নামালাম, যেটা কপি করেছি এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি কি করবো, কি আমি এখানে ওয়েব আইকনটা নিয়ে নেব, আমাদের ওয়েব আইকনও আছে, এটাকে আবার স্মার্ট অবজেক্ট করে ফেলি, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিই, নিয়ে এখানে গিয়ে জায়গাটা বসিয়ে দিয়ে আরেকটু বড় হবে। দেখেন এখন আমি স্মার্ট অবজেক্ট করাতে আমার লাভ হলো, কোয়ালিটি খারাপ হবে না। ওকে, এখন এটার করব কি, একটা নাম দিয়ে দিই ওয়েব আইকন। নিচের এই যে একটা আলাদা জায়গা আছে, এখানে এখানে নিয়ে আসলাম, এর ভিতরে ঢুকিয়ে দিলাম, এখানে লিখে দিলাম কপিটা বাদ দিয়ে, এখানে লিখে দিই ওয়েব আইকন। এখানে ফোনের জায়গা আমি চেঞ্জ করে দেব www. কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এত বড় যেহেতু আমাদের জায়গা হচ্ছে, আমাদের এখানে টেক্সটটা কাটা যাচ্ছে, তাহলে আমাকে যেটা করতে হবে এই সকল জিনিসগুলোকে এই সাইডে সরিয়ে নিতে হবে। সকল জিনিসগুলোকে আমি সিলেক্ট করে আমি একটু ঘুরিয়ে দিলাম, এইভাবে নিয়ে আসলাম, তাহলে আমার টেক্সট চলে আসলো। এবার যেটা করব সেটা হচ্ছে আবার ওয়েবের আইকনের ভিতরে ঢুকবো, ঢুকার পর এই যে আইকনটা, এই যে ফোনের আইকনটা পিছনে দেখা যাচ্ছে, এটাকে ডিলাইট করে দেব। এবার যেটা করব, এই ফোনের আইকনের জায়গা এটাকে আরেকটু, শেপটাকে আরেকটু এদিকে নিয়ে নিই, হ্যাঁ সরি, শেপ শেপে চলে যায়, আরেকটু এদিকে নিয়ে নিই। আর শেপের সময় এই জায়গাটা একটু রাউন্ড করবো, আর একটু সুন্দর লাগবে, ফাইভ করে, ফাইভে হবে না, রাউন্ড বলতে এই যে কোনাগুলা দেখেন, এই কোনাগুলাকে আমি চাচ্ছি যে আরেকটু রাউন্ড হোক, দেখি 10 হয় কিনা। হয়েছে, এবারে এই জিনিসগুলাকে আবার সিলেক্ট করি,
এই শিফট চেপে উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করে আমি আরেকটু এদিকে নিলাম। এবারে আমি একটা জিনিস খেয়াল করব, আমার আইকনের অ্যালাইনমেন্ট যাতে এদিকে সব সেম থাকে সেই জন্য আমার এটা ওয়েবের আইকনটা একটু বেশি চলে গেছে, নিয়ে নিলাম। এবারে করতে হবে কি, আরেকটা লাইন নিতে হবে, এখান থেকে আরেকটা রোলার নিয়ে নিলাম। এখান থেকে মাথায় রাখতে হবে যে এতটুকুর মধ্যে আমার টেক্সট রাখবো, তাহলে এটাকে এদিকে ঢুকিয়ে দিলাম, এতদূর এটাকেও আমি এদিকে নিয়ে, দেন এটাকেও আমি এদিকে নিয়ে। তিনটার অ্যালাইনমেন্টটাকে আমি একটু ঠিক করে নিই, দেখেন খুব মজার জিনিস একটা, এইখান থেকে ধরলাম হয়ে গেল, সব ডিস্টেন্স সেম থাকলো। এটা কেন দিলাম, এটা দিলাম হচ্ছে এখানে টেক্সটের যাতে মেজারমেন্টটা ঠিক থাকে। আচ্ছা কে কে লাইভে আছেন একখান করে লাইক বাটন চাপ দাও দেখি। আর নতুন যারা এসেছে তারা অবশ্যই শেয়ার করে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিক, তাহলে আমি কিন্তু এখানে ভিডিওগুলো আপনাদেরকে মেল করে পাঠিয়ে দিতে পারবো, কারণ এটা কিন্তু সেফ থাকবে না। ওকে এখন আমাদের ওয়েবও দরকার নেই, রাইট? এবারে দরকার হচ্ছে আমার ইমেল, ইমেল দরকার, তাহলে ইমেলের জন্য সেম ওয়ে আমি আবার এখান থেকে একটা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, নিয়ে নিচে আরো আনলাম, মুভ টুলস নিয়ে নিলাম, সিলেক্ট করে নিচে নিয়ে নিলাম। এবার দেবো হচ্ছে ইমেল, ইমেল অ্যাড্রেস, তাহলে এখানে লিখে দিই ইমেল, আমার কপি দরকার নেই। ইলাস্ট্রেটর আসলে এগুলো করা দরকার হয় না, কারণ ইলাস্ট্রেটরে অনেকেই হয়তো এরকম সাজায় না, কিন্তু আমার মনে হয় যে একটা প্রফেশনাল কাজ করতে গেলে আপনি যখন কাউকে ফাইল দেবেন সে ফাইল দেখেই খুশি হয়ে যাবে, বলবে যে আচ্ছা ঠিক আছে এত সুন্দর, ডেফিনেটলি সে অনেক স্কিল আলা মানুষ। এবার ইমেল অ্যাড্রেসের পালা, এবার এক কাজ করি, ইমেল অ্যাড্রেস লিখি ক্রিয়েটিভ work 07 at the rate gmail.com। এখন যেটা করতে হবে এটাকে নিয়ে এখানে চলে আসবো, এবার এই আইকনটা চেঞ্জ করে দেব, আমাদের কাছে ইমেল আইকন আছে এই যে, নিয়ে আবার আমরা এখানে ড্রাগ করলাম, ড্রাগ করে এটাকে স্মার্ট অবজেক্ট বানিয়ে ফেললাম, এই ওয়েবের আগে এটাকে ওখানে বসালাম, শিফট চেপে সমানভাবে ছোট করবো, তাহলে রেশিওটা ঠিক হবে। আর আপনি যদি আরো ভালো করতে চান তাহলে এখানে একটা মেজারমেন্ট করে দেন, তাহলে এতটুকুর বাইরে থাকবে না, তাহলে আরো ভালো হবে, দুইটাই জিনিসটা পারফেক্ট হবে। জিনিসটাকে একটু বড় করতে হবে না, দেখেন আমি সবগুলো সাবজেক্ট করেছি, এখন আমি নাম দিয়ে সিলেক্ট করে দিতে পারছি, মোবাইল আইকন ইমিডিয়েটলি সেম, এটা এটার এখানে হচ্ছে ওয়েব আইকন আমার দরকার নেই, লাইক করে দিই, ম্যাথ এই যে ইমেল এটাকে ইমেল লিখি, ইমেল আইকন একটু বড় করে দিই, শুনে না শিফট চেপে বড় করি তাহলে সমানভাবে হবে। ওকে এখন কন্ট্রোল এইচ চাপ দিলে আবার রোলার গুলা সব চলে যাবে। তারপর আমি এখানে গিয়ে ইমেল আইকন আমার ইমেলের অ্যাড্রেস দিয়ে দিলাম, এরপরে হচ্ছে ইমেলের দরকার নেই, আইকনের দরকার নেই। এবারে করব আমরা লোকেশন, মজার বিষয় হচ্ছে দেখেন এখানে একটা জিনিস করেছে, তারা হচ্ছে একটা গ্রুপ করে ফেলেছে, একটা ডিস্টেন্স ডিস্টেন্স ডিস্টেন্স, আমরাও এরকম করি, এই দুইটাকে ফোন যে দুইটা আছে সেই দুইটাকে আরেকটু কাছে নিয়ে যাই, ফোন ফোন তুমি কাছে চলে যাও, তারপর ওয়েবে চলে আসছি আর ইমেলে চলে আসছি, ওয়েবটাকে একটু নিচে দিয়ে দিই, এই দুইটাকে একসাথে সিলেক্ট করে রাখলাম, সেম এবারে ইমেলটাকে নিয়ে নিচে নামিয়ে দিলাম, এইভাবে চাপ দিয়ে শিফট চাপ দিয়ে কপি করতেও পারি, আমরা এমনি কন্ট্রোল জে দিয়েও কপি করতে পারি। এটাকে লিখে দিই লোকেশন, লোকেশন, রাইট? লোকেশন আইকন তো বুঝতেই পারছেন যে লোকেশন এখানে একটা আইকন হবে এবং আমার অ্যাড্রেসটা হবে। তো যারা আমার এখনো অ্যাড্রেস জানেন না তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি কিভাবে আমার অ্যাড্রেস পাবেন, কোনো সমস্যা নেই, আমি এখানেই থাকি,
আমি ফেসবুকে যাই, ফেসবুকে বিআইজি ইনস্টিটিউট একটা পেজ আছে, যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই একখান করে লাইক করে দেন, তাহলে একটু ভালো হবে আমার কাছে, খুশি খুশি লাগবে। এবারে যেটা যাবেন সেটা হচ্ছে এখান থেকে আমার অ্যাড্রেস পেয়ে যাবেন, এই যে অ্যাড্রেস কপি, ওকে কন্ট্রোল, তারপর টেক্সে চলে আসেন, সেখানে রাখেন, রেখে দরকার নেই এখান থেকে পুরাটাকে ভিজিয়ে দেন। এবারে হচ্ছে সুন্দর করে সাজানোর পালা, যেহেতু আমরা সাজাবো তাহলে আমাদের এই জায়গাটাকে এক কাজ করি, এটা একটা প্যারা দিয়ে দিই, এটা একটা প্যারা, অনেক বিশাল বড় অ্যাড্রেস হয়ে গেছে, ঢাকা বাংলাদেশ দেওয়ার দরকার নেই। 3 মিলিমিটারও দেওয়ার দরকার নেই, ওকে চলবে। কন্ট্রোল এইচ, আবার রোলার চলে আসবে, আমরা আবার রোলারটাকে নেব এবং নিয়ে যেটা করব সেটা হচ্ছে টেক্সের জায়গায় যাব প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে দেখেন এখানে দেখাচ্ছে মিডল থেকে হচ্ছে আমরা সাইড থেকে নেব, দেখেন সাইড থেকে চলে আসলো। ওকে এখন আমার কি করতে হবে, আইকনটা দিতে হবে, লোকেশনের আইকনের জন্য আমি এখান থেকে এই যে আমাদের এই যে লোকেশনের আইকন আমরা এখানে নিয়ে গিয়ে স্মার্ট অবজেক্ট করে নেবো। ওকে আবার স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টের বৈশিষ্ট্য তুমি জানো, বলো বলো স্মার্ট অবজেক্টের বেনিফিট কি? স্মার্ট অবজেক্ট করে নিলে কোন জায়গায় মানে রেশিওটা নষ্ট হয় না, বড় ছোট করার সময় রেশিওটা না, আমাদের যেই মাপটা আছে সেই মাপ তো তুমি পাবাই, কিন্তু তুমি যদি হঠাৎ করে আবার ছোট করতে চাও, ছোট করার পর আবার যদি বড় করতে চাও তাহলে সেই কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে, এই জন্য স্মার্ট অবজেক্টটা করে নিতে হয়। অনেক সময় দেখা যায় আমাদের ডিজাইন করার ক্ষেত্রে এখন হয়তো এটা ছোট লাগছে, আবার হয়তো বা এখন তোমার এটা আবার বড় করতে হবে, তখন এই জিনিসটা একটু সমস্যা হয়ে যাবে, এই জন্য স্মার্ট অবজেক্ট করে নিতে হয়। সেখানে লোকেশন লিখে দিই, লোকেশন, যারা একেবারে ভয় পাচ্ছেন যে একেবারে এত ঝামেলা এত কিছু, তাদেরকে আমি বলবো কোনো ঝামেলা না, এটা একটা মজার জিনিস, একবার খালি একটু আপনার কষ্ট লাগবে যে বোঝার জন্য, আর এই বোঝার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা এখন প্রথম আছেন, যারা ইউটিউবে এখনো প্রথম এসছেন এখনো দেখেননি, তারা একটু কষ্ট করে আমার ইউটিউবের চ্যানেলে চলে যাবেন, গিয়ে এখানে আফতাব হোসেন লিখবেন, লেখার পর চ্যানেলটা চলে আসবে, সাবস্ক্রাইব যদি না করে থাকেন, নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর এই একখান ঘন্টা আছে এই ঘন্টাটা দিয়ে দেবেন, আর প্রথম থেকে এই পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। আর যারা একেবারেই বুঝছেন না তারা আফতাব হোসেনে গিয়ে কিচ্ছু করবেন না, ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন বা ডিজাইনের কাজ শিখতে যাচ্ছেন, এই যে এখানে ফ্রি কোর্স দেওয়া আছে এখানে গিয়ে সব ভিডিওগুলো দেখেন, একটা একটা ছোট ছোট ভিডিও, ছোট ছোট অনেক ছোট ছোট, এই ভিডিওগুলো আপনাদের খুব মজা লাগবে, যে খুব বড় না, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট, এক একটা টপিক্স নিয়ে আমি এক একটা টুলস নিয়ে আমি আপনাদেরকে বুঝিয়েছি। তো অবশ্যই যাদের এই জিনিসটা ভাল লাগছে আমার এই লাইভটা শেয়ার করেন, আমি খুব খুশি হব, কারণ লাইভ শেয়ার করলে আমি দেখতে পাই যে কারা কারা শেয়ার করেছে এবং তাদের প্রতি আমার চোখ আলাদা দৃষ্টি আকর্ষণ থাকে। আর যারা এখন মানে ব্যস্ত আছেন তারা মন খারাপ করার কোনো কারণ নাই, আপনারা ইমেল অ্যাড্রেসটা এখানে মেনশন করে দেন, এই ক্লাসটা এখানে সেভ নাও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা করব কি আপনাকে এটা মেল করে দেবো, আমি এটা রেকর্ডিং এ সেভ থাকছে আমার, তাদের কাছে আমি পাঠিয়ে দেবো। ওকে যারা ইমেল অ্যাড্রেস দেন নাই তারা অবশ্যই অবশ্যই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। তো এই জায়গাটা আর একটু ঠিক করে ওয়েব আইকন লোকেশন এই দুইটাকে একটা গ্রুপ করি, কন্ট্রোল জি, প্যারা 1, প্যারা 2, প্যারা 2, আমি দুইটাকে এই দুইটাকে এক করি, প্যারা 1, এটা বোঝার ক্ষেত্রে এটাকে এটা এবারে তিনটাকে আমি গ্যাপটাকে আসলে নিয়ন্ত্রণ করব। ওকে ঠিক আছে, এবারে এটা একটু উপরে উঠিয়ে নিই, শেপটাকে মিডিলে রাখবো, এই দেখেন এটা সবগুলোকে কন্ট্রোল জি এখানে লিখে রাখি, অ্যাড্রেস অ্যাড্রেসের আর শেপের যদি আমি দুটাকে সিলেক্ট করে নিই, এখন যদি আমি এটাকে মিডিল করি তাহলে একটা সেন্টার মিডিল হবে, দেখেন মজার বিষয় পুরোটা সেন্টার মিডিল। ওকে দেখেন আমাদের মোটামুটি ডিজাইন হয়ে গেছে, কন্ট্রোল এইচ, এখানে আমাদের অ্যাড্রেস বার, এখানে আমাদের শেপ, টু লোগোটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে ফেলি, কনভার্ট স্মার্ট অবজেক্ট কন্ট্রোল টি, আর একটু লোগোটা ছোট, এন্টার, লোগো আর শেপের মিডিলে রাখি আর অ্যাড্রেসের মিডিলে রাখি, তাহলে আর একটু ভালো লাগবে। ওকে ঠিক আছে, আমাদের মাপগুলো দেখি সব ঠিক আছে,
এবারে আমরা যেটা করব টেক্সট দেব আর অ্যাড্রেসটাকে আরেকটু উপরে দিয়ে দিই অ্যাড্রেস শেপ আর একটু উপরে জায়গাটা একটু ভালো করে লোগোটা যদি এখন আমাদের একটু বড় করা দরকার হয় আমরা শিফট চেপে একটু বড় করে নিতে আমরা আবার মেইন ডিজাইনে চলে যাই কোথায় আমাদের মেইন ডিজাইন এই যে ওকে টেক্সট নিয়ে অনেকে ঝামেলা পড়ে এই ধরনের টেক্সট লিখবেন কি করে এটা নিয়ে অনেকেরই কষ্ট থাকে যে আহারে এরকম টেক্সট আমি লিখতে পারি না টেক্সট ডেমো টেক্সট কিভাবে আমি পাব তো ডেমো টেক্সট পাওয়ার জন্য আমি জাস্ট আপনাদেরকে সাজেশন করব যে ডেমো টেক্সটের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমি একটা সাইট লিখে দিচ্ছি আপনারা মনে রাখেন কাগজ কলম নেন এক্ষুনি কাগজ কলম নিয়ে লিখে রাখেন এটা কাজে লাগবে তো সাইটটার নাম হচ্ছে ডেমো টেক্সট আপনি যাবেন গিয়ে ডেমো টেক্সট লিখবেন দেখবেন সাইটটার অ্যাড্রেস চলে আসবে এই যে ডামি টেক্সট দেখেন এটা নেবেন না এটা নেবেন নিয়ে এই যে দেখেন চলে এসেছে কত সুন্দর এখন আপনার দরকার হচ্ছে ইউজ ইংলিশ ওয়ার্ড এখানে ইংলিশ ওয়ার্ড দেন আপনার এখানে ডিজাইনের জন্য দেখেন যে আমি একটা ডেমো টেক্সট যেহেতু দেবো এখানে কয়টা প্যারা 1 2 3 4টা প্যারা আমরাও 4টা প্যারা দেবো প্যারাগ্রাফ নেব 4টা প্যারাগ্রাফ রচনা হবে জেনারেট হবে হয়ে গেছে কিন্তু আমাদের টেক্সট 200 ওয়ার্ড দিই তাহলে একটু বড় বড় প্যারা হবে ওকে খুব সুন্দর করে নেব কপি করব করে এখানে যাব এখান থেকে এইভাবে করে নেব কন্ট্রোল ভি দেব হয়ে যাবে আরো টেক্সট লাগবে মনে না এখানে নাম দেওয়া বাকি আছে হ্যাঁ ওইটা তো দেব ওইটা ওইটা হচ্ছে তোমার ইয়ের দিকে যাবে ওই এই অ্যাড্রেসটাকে এখানে বসিয়ে দেব মানে 200 ওয়ার্ড আগে একটু টেক্সটটা নিয়ে বসিয়ে দিই গ্যাপটার জায়গা ওখানে গুছিয়ে আমরা এই যে অ্যাড্রেসটা আছে না এটাকে বুঝাবো মানে এখানে কতগুলো ওয়ার্ড এটা মাথায় ধরে নিতে হবে স্বাভাবিক এখানে অনেক ওয়ার্ড আমরা তো 200 লিখেছিলাম তো 200 দিয়ে হবে না হয়তো বা এক কাজ করি 300 দিই 4টা প্যারাগ্রাফ আমরা 4টা প্যারাগ্রাফ চাই গ্রিন সি দেখেন কত সুন্দর সুন্দর ওয়ার্ড আছে লোরা মিসামে যেটা সমস্যা হয় কি জানেন যে লোরা মিসামে তোমার এ হয় কি বলে টেক্সট তুমি বুঝতে পারবে না মানে আচ্ছা এটা ফ্রন্টের সাইজটা দেখতে হবে এই ফ্রন্টের সাইজটা মনে হয় অনেক ছোট ছোট আসছে 90 বিট ঠিক আছে আর একটু বড় করে নিন 11 দিয়ে দিন কালারটা চেঞ্জ ডেফিনেটলি কালার চেঞ্জ হবে একটু মনে রাখবা যেখান থেকে লোগো স্টার্ট করেছো লোগোটা এখান থেকে তো আরেকটু এদিক থেকে নিয়ে নাও তাহলে লোগোটাকে এখানে নিয়ে আসো তাহলে দেখতে একটু সুন্দর হবে অ্যালাইনমেন্টটা সুন্দর লাগবে বুঝছো কারণ ডিজাইনের জন্য অ্যালাইনমেন্ট অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যেখান থেকে স্টার্ট হয় তাহলে আমাদের ধরলাম এই যে এখানে টেক্সট গুলো ওকে এর থেকে বেশি তো টেক্সট লাগবে না আমাদের নিচে আমাদের একটা বেস ট্রিগার থাকবে আর আরেক জায়গা হচ্ছে সিগনেচার ডিজাইন করে দিই এই যে টেক্সটটাকে আমি উপরে রাখি এই জায়গাটা আমরা একটা ফোল্ডার বানাই টেক্সট এবার সেম এই জিনিসটাকে আবার কপি করে নিয়ে আসি কারণ আমাদের এখানে একটা অ্যাড্রেস লাগবে আমাদের কাছে অ্যাড্রেস নাই আমরা অ্যাড্রেসটা হচ্ছে ক্লায়েন্ট ইনফরমেশন ও লোকেশন এটা বের করে নিয়ে আসি ব্লক কিন্তু লেখা থেকে বেকর নিয়ে আসি এই যে এটাকে 11 দিয়ে দিই একটু বড় দিয়ে দিই এটাকে এখান থেকে রাখি এটা হচ্ছে ক্লায়েন্টের লোকেশন মনে করো ঠিক আছে ক্লায়েন্টের লোকেশন অনেক সময় লাগে অনেক সময় লাগে না লাগবে ঠিক আছে এই বসালাম সো একটা মজার জিনিস দেখাই যেটা হচ্ছে যে এটা তো শেষ এবার এখানে হচ্ছে সিনসিয়ার লিখতে পারো বেস্ট ঠিক হলো কাইন্ডলি রিগার্ডস করো যেটাই লিখো লিখো ডেমো লিখতে পারো তুমি এখানে কি ওখানে লিখে দিলা ওকে আমি ধরো এখানে লিখলাম বেস্ট রিগার্ডস গ্যাপ 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 তারপর হচ্ছে আফটার
আছে, তারপর চাইলে সিনিয়র ডিজাইনার, যদিও আমি জানি না আমি সিনিয়র না, আমি বুড়া হয়ে গেছি তো এই জন্য সিনিয়র ডিজাইনার লিখছে। আচ্ছা সিনিয়র ডিজাইনার, ওকে। সো এখন আমরা এখানে দেবো একটা সিগনেচার, সিগনেচারের জন্য আমি এটা প্রিন্ট করার পরেও দিতে পারবো, আর যদি না হয় তাহলে আমরা আরেকটা কাজ করি, আমরা এখান থেকে কন্ট্রোল টি দিয়ে একটা টেক্সট লিখি। আফটার এখন এটাকে সিগনেচার ক্যাটাগরি আনবো, সিগনেচার টাইপের এরকম অনেক টেক্সট থাকে, তবে এটা মূলত জিনিসটা হচ্ছে তখনই হয় যখন হচ্ছে যখন এটা প্রিন্ট করা হয়ে যায়, টেক্সটটাকে আমি একটু সিগনেচার টাইপে লুক দেখার জন্য আমরা এটাতে মকআপও করে দেখাবো। ওকে, ধরলাম এটাই আমার সিগনেচার, নাকি ভালো লাগছে না? না ঠিক আছে, সুন্দর তো, এটা সুন্দর না? দেখি এটা মোটা আছে কিনা, না মোটা না, এতটুকু। আচ্ছা ঠিক আছে, একটু কালো দিয়ে দেবো কেন, কালো দিয়ে দিই। ও লোকটা চলে এসেছে, না একটু প্রফেশনাল ভাবটা উঠিয়ে নিই, এটাকে একটু উঠিয়ে নিই, আর একটু প্যারাতে নিচে দিয়ে দিই। এবারে যেটা করতে হবে এটাকে গুছিয়ে নিতে হবে, টেক্সট তো আমি সব ফোল্ডারে লিখেছি, টেক্সট হয়ে গেল। এবার আমরা এখানে একটা শেপ দিয়ে দেবো, আর একটু লুকিং থেকে আর একটু গর্জিয়াস করবো, ব্র্যান্ডিং যেটা করবো, দেখেন এটার মতো হয়ে গেছে। এবার এটার মতো মকআপ করবো তাহলে তো আরো হয়ে যাবে। ওকে 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 ওকে, এটা কি রেগুলার? আচ্ছা ঠিক আছে, এবার আমরা লোগোটাকে আনি, আমাদের একটা আইকন আছে, আমাদের লোগো আছে, ধরলাম ওই লোগোটাকে একটু প্রেজেন্টেশন করে আর একটু সুন্দর করবো। একেবারে নিচে দিয়ে দিই এই অ্যাড্রেস বার, দরকার নাই, এটা একেবারে নিচে থাক, নিচের লেয়ার, এখান থেকে 10% করে দিই, এখান থেকে 30% করে দিই। আরেকটা কাজ করতে পারি আমি, সব থেকে বেস্ট হবে যদি এই লোগোটাকেই আমি 100% রাখি, সরি এই লোগোটাকে, মানে এটাকে একটা আমি কালারটাকে আগে মাইনাস করে দিই, এখান থেকে হিউয়েন স্যাচুরেশনে যাই, গিয়ে ফুল কালার মাইনাস, এইটাকে সিলেক্ট করে নিই, জিরো, তারপরে 10%, ও সরি এটা না, লেয়ারে 10% হবে, 10% এন্ড দেন এটাও 10%, হালকা একটা ছাপ দেখার জন্য। আমি যদি চিন্তা করি যে না আচ্ছা ঠিক আছে আমার কালারই থাকবে হালকা হালকা করে, সেটা দিতে পারেন, আর একটু 10% থেকে আমি 20% দিতে পারেন, বোঝার ক্ষেত্রে আপনার যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, আগে থেকে এটাই সুন্দর ছিল, ঠিক আছে এই জায়গায় আমার কাছে মনে হয় যে একটু লোক ভালো লাগে। ওকে, আর না দিলেও নাই কোনো সমস্যা নাই, এটা ডিপেন্ড করে হচ্ছে যে আসলে কেমন করছেন, কারণ একটু হালকা জলছাপ জলছাপ থাকলে একটু ভালো লাগে দেখতে। ওকে, এখন ধরো ডিজাইনটা আমাদের হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এটাকে আর একটু সরিয়ে দিই, এই যে লেয়ার শেপ এই অ্যাড্রেস বারের ভিতরে ঢুকিয়ে দিই, কারণ এটা তো ওই পার্টের মধ্যে, এই যে চোখ বন্ধ করে দিলে ওইটা বোঝা যাবে, পারলে লোগোটাকে ওর ভিতরে ঢুকিয়ে দিই, না দরকার নেই লোগোটা থাকবে, লোগোটা আলাদাই থাকবে। এবার অ্যাড্রেস বারটা আছে, অ্যাড্রেস বার, এবার আমরা এটাকে মকআপ করব, আমাদের তো সব গোছানো হয়ে গেছে, দেখো এই টেক্সট গুলো ওর ভিতরে ঢুকিয়ে দিই, 1 2 3 4, সব লেয়ার আনার পরে আবার কন্ট্রোল এই চাপ দেবো, এই যে রোলার গুলা চলে আসবে, আমাদের যখন প্রিন্টে যাবে তাহলে এতটুকু জায়গায় কি আমরা মকআপ করবো, এই যে এতটুকু জায়গা জায়গা। ওকে, কন্ট্রোল অল্ট্রা শিফট ই, একটা শর্ট হয়ে যাবে, চলে আসবে।
এবারে আমরা একটা মকআপের জন্য এই যে মকআপটা করেছ না এটার এই মকআপের একটা ফাইল বের করব, দেখি আমার কাছে আছে মনে হয়। আচ্ছা কারা কারা নতুন এসছেন লাইনে তারা একটু হাত উঠান, যারা যারা এখন এসছেন একটু দেখি। মকআপ 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 অনেক ফাইল এলোমেলো করা, যার কারণে একটু গুছাতে সময় লাগবে। এগুলা আমি আসলে একটা রিমোট জব করতাম, যার কারণে দেখা গেছে যে আমার এই ফাইল গুছিয়ে রাখার অভ্যাস, ওই হার্ড ডিস্কটা ওইটা ছিল আলাদা, এটা ছিল একটু আলাদা, একটু সময় লাগছে, তার জন্য আসলে সরি। অল কালেকশন আমার কাছে আছে, একটু সময় লাগছে, তার জন্য আসলে সরি, কারণ আমি এই ফাইলটাকে খুঁজে বের করতেছি। আমি অনেকদিন ধরেই মানে এই কাজের জগৎ থেকে একটু বাইরে, একটু ব্যাক করেছি, ইনশাল্লাহ আবার চিন্তা করবো যে সব ঠিক হয়ে যাবে, গুছিয়ে রাখতে হবে। রেজুম মকআপ, রিয়েল মকআপ, আচ্ছা না এটা না। এই জন্য এখন আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি বলি আগে গুছিয়ে রাখার অভ্যাস করুক, তাহলে অনেক ভালো হবে। সরি আসলে ব্র্যান্ডিং 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 আইডেন্টিটি মকআপ, ওকে এখানে অনেকগুলো আছে, একটু খুলে খুলে দেখতে হবে, কষ্ট হবে, পেয়ে যাবো ইনশাল্লাহ। এইটা না, ওই ফাইলটা রিয়েলিস্টিক প্রিমিয়াম ব্র্যান্ডিং মকআপ, এটাতে একটা মক আপ করে কি করে, এটাতেও কিন্তু এই ক্লাসে দেখাচ্ছে এ টু জেড সব কিছু থাকবে এই ক্লাসে। মানে যারা এখনো নতুন, যারা হয়তো বা প্রথম থেকে দেখেন নাই, তাদেরকে আমি সাজেস্ট করব ইমেল অ্যাড্রেসটা এখানে মেসেজ করে দেন, আর আমার আফতাব হোসেন চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি আফতাব হোসেন বা হয়তো বা ডিআইটি যে কোনো এক জায়গায় ভিডিও লঞ্চ করব, কারণ ওইটা আমি প্রাইভেট রাখবো, আমি চেষ্টা করব যে ওইটা আপনাদেরকে শেয়ার করার জন্য। একটু সময় নিচ্ছে, যেই ফাইলে যেই মকআপটা আছে ওই মকআপটাই আমরা নামাবো, এবং ওই মকআপটাই আমার কাছে আছে, সো মন খারাপ করার কিছুই নেই, একটু সময় লাগতে পারে, ডিজাইনের অনেক ধৈর্যের ব্যাপার, এটা একটু সময়ের ব্যাপারও দিতে হয়। ওকে আমাদের ধৈর্য শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। নয় এখানেই আছে, শিওর 10 11 নাই 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 12 এখানে নাই, 13 না সমস্যা নাই এখানে নাই, যাইলে অন্যগুলোতে মকআপে সেট করতে পারি। আমি চাচ্ছি যে সেম মকআপে আপনার লুকিংটা চেঞ্জ করে দেবো, একবার সেম টু সেম লাগবে, মানে কোনো ডিফারেন্স লাগবে না। আছে আমার কাছে, আমি দেখাচ্ছি, যার কারণে আমার কাছে অনেক মকআপ আছে, এগুলো হলো বিজনেস কার্ড, এগুলো হলো ব্র্যান্ডিং প্রোডাক্টের আইডেন্টিফিকেশন। এই মকআপই আমি দিতে পারি, একটু দেখাই তাহলে। ধরেন এটা জেপিজি শর্ট, তো আমরা এখন এটাকে দেখাই, এখান থেকে কপি করলাম এই যে জায়গাটা, এটুকুই হবে আমাদের প্রিন্টের মকআপ আসলে, কেন এটা তো কাটিং এ বাদ চলে যাচ্ছে, বুঝতে পারছো? কন্ট্রোল সি,
দেন এই যে এখানে এসে লেটারহেড যেটা লেটারহেড আছে সেটাকে দুইবার ক্লিক করবা কন্ট্রোল ভি পেস্ট করে দিবা কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করবা শিফট এখান থেকে দিয়ে এখান থেকে সেট করে দাও আবার একটু বড় করে নাও এটাকে এভাবে একটু মার্জ করে দাও দেখো কত সুন্দর লাগতেছে আর একটু জিনিসটাকে এটাকে আরেকটু নিচে নামিয়ে দিতে পারি আমরা আরেকটু সুন্দর করার জন্য আরেকটু নিচে নামাতে পারি চাইলে লাইক করে দিই সরি অ্যাড্রেসটা একটু নিচে যাক লোগোটা একটু চোখে গ্যাপ খারাপ লাগছে অ্যাড্রেস আর লোগো একই জায়গায় আছে কিনা দেখিনি আচ্ছা অ্যাড্রেস আর সেভ কন্ট্রোল শিফট এল একটা শর্ট চলে যাবে এটাকে সেভ করে রাখি আমরা কন্ট্রোল এফ দিয়ে কারণ যদি বাই চান্স আবার চলে যায় আচ্ছা এই মকেপটাকে আমরা খুঁজে বের করি আমাদের কাছে আছে আসলে কোথায় আছে একটু সময় নিচ্ছে কিন্তু পাবো আমি আমি সহজে গিভ আপ করি না আর এটা করতেও ভালো লাগে না অবশ্যই পাবো আমরা আমার কাছে আছে এটুকু আমি শিওর মানে মানে একটা কনফার্ম এটাও না এই ধরনের অনেক আইডেন্টিটি মকআপ আছে আমার কাছে অনেক মকআপ কালেকশন করবেন কারণ কি মকআপটা যত ভালো হবে আপনার ব্র্যান্ড আইডেন্টিটি এটাতে হতে পারে এই যে এগুলো হচ্ছে সব আপনার ব্র্যান্ড আইডেন্টিটি এগুলো আমাদের এগুলো আমরা আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ দেখাবো এই সবগুলো আমরা করব একটা সময় গিয়ে বেশি সময় লাগবে না একদিন দেখালেই হবে একটা দিন একটু সময় দিলেই হবে ব্র্যান্ড আইডেন্টিটি দেখি এটাতে আছে কিনা ও পেয়ে গেছি মনে হয় 8 নম্বর পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি 7 পেয়ে গেছি 6 5 আছে হেই তাইটা ওকে কই 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 লেয়ারে যাই একটা শর্ট নিয়ে নিই কিন্তু লেয়ার আমরা লেয়ারে গিয়ে আপাতত এখান থেকে জাস্ট একটা লাইন নেওয়ার জন্য শুধু ব্লেডের জায়গাটুকু ছাড়া সব জায়গাটুকু সিলেক্ট করে নেব শুধু ব্লেড ব্লেডের জায়গাটুকু ছাড়া সব জায়গা সিলেকশন হবে আমরা একটু নিয়ে নিলাম ওকে কন্ট্রোল সি কপি এই হলো সেই মকআপ যার জন্য আমরা এত কষ্ট করতেছিলাম এখন আমরা লেটার হেডে চলে যাব দুইবার ক্লিক করব কন্ট্রোল ভি দেব পেস্ট দেব কন্ট্রোল টি দেব কন্ট্রোল শিফট একসাথে চাপ দেব দিয়ে এখানে বসাবো আবার এখান থেকে দিয়ে এতটুকু কন্ট্রোল প্লাস দিয়ে বড় করব তারপর একটু শিফট চেপে এখানে একটু সোজা করে দেব যদিও এটা করা উচিত না এটা ছিল A4 সাইজের ডিজাইনের মধ্যে কিন্তু কিছু করতে সমস্যা হবে না তো আমাদের মনে করেন যে সেম টু সেম ডিজাইন হয়ে গেছে আমরা আবার হিস্টোরিতে যাই আমাদের ব্যাকআপে নিয়ে নিই হিস্টোরি 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 ওকে আমরা এখান থেকে এতটুকু নিই নিয়ে আর একটু ছোট করে দিই উপরের জায়গাটুকু মকআপ আসলে আসলে হচ্ছে দেখানোর জন্য বুঝছো মকআপ তোমার এটা আসলে ভিউটা বেশি হয়ে গেছে আবার দেখতে হবে কন্ট্রোল টি দিয়ে একটু ঢুকিয়ে
পেপারের সাইজটা ছিল এটা A4 এর মক আপ, আমরা ইউএস এর পেপারের সাইজের মধ্যে ঢুকিয়েছি। সো এটা যদি এখন হয়ে গেছে, ওকে এটা কন্ট্রোল শিফট ডি, ওকে নেওয়ার পর আমরা কিচ্ছু করব না, এটারে মুছে দেব খালি এসেনশিয়াল, তারপরে হচ্ছে এইভাবে গিয়ে আমরা এটাকে প্রেজেন্টেশন, আমাদের কাছে এখন বিজনেস কার্ড নাই, যদি থাকতো তাহলে আমরা এইভাবে করে প্রেজেন্টেশন করে দিতাম। কন্ট্রোল 5 কন্ট্রোল 5 হ্যাঁ ওটা চলে আসবে, আমি জাস্ট এগুলোকে এতগুলো টেক্স আছে এগুলোকে মুছি, অনেকগুলো আছে, এটা কোনো ব্যাপার না, এটা এইটা তো আসলে এডিটিং করতে হচ্ছে, কারণ এটা একসাথে মার্চ করা, এটা লেয়ারটা হচ্ছে অন্যরকম। ওটার সাথে কম্পেয়ার করে দেখাবো যে এটা এটার মধ্যে কতটুকু তফাৎ আছে, নজরে দরকার নাই। তাহলে আমাদের কাছে হচ্ছে মেইন ডিজাইন, আর দেন হচ্ছে এটা হচ্ছে আমরা এখন বানিয়েছি। তাহলে আজকের ক্লাস কি এটা শেষ করা যায় নাকি? ওকে তাহলে এই ভিডিওটা এখানেই থাকছে, শেষ হচ্ছে, এবং অনেকক্ষণ আমরা মনে হয় ক্লাসে ছিলাম, কতক্ষণ ছিলাম? 1 ঘন্টা 26 মিনিট। 1 ঘন্টা 26 মিনিট। আর যারা যারা বুঝছেন, যারা যারা এখন নতুন আছেন, শেয়ার দিয়েছেন কিনা আমি জানি না, আমি একটু দেখে নেব যে কে কে শেয়ার দিয়েছে। আর শেয়ার আসলে মন থেকে দিতে হবে, ভালোবাসতে হলে মন থেকে ভালোবাসতে হবে। আমি এই যে এতটুকু সময় নষ্ট করলাম বা এতটুকু শ্রম দিলাম, এই শ্রমটা কেন দিলাম? অবশ্যই আমি চাই যাতে নিউ জেনারেশন গুলা বের হয়ে চলে আসে। তো নিউ জেনারেশন বের হয়ে আসার কারণেই কিন্তু আসলে এটা করা। তো আমার জন্য যেটা লাগবে, আপনাদের থেকে যেটা আশা করব, আপনাদের সাপোর্ট আশা করব, কারণ আমি একা তো আর সম্ভব না, একটা জিনিস একা করা কখনোই সম্ভব না, সবার সাপোর্ট দরকার। তো এই সাপোর্টটার জন্য আপনারা যেটা করবেন, যারা আপনি হয়তোবা ডিজাইন শিখতে ইন্টারেস্ট না, কিন্তু আরেকজন হয়তোবা ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং এর কথা ভাবছেন, তাদের জন্য আমি বলবো যে তারা অবশ্যই ইউটিউবের চ্যানেল আসুক। এখানে আমি আপাতত অনেক টিউটোরিয়াল ফ্রি রেখেছি আপনাদের জন্য, অনেক ফ্রি আছে, এবং ডিআইটিতেও আছে, আপনি ডিআইটি ইনস্টিটিউটে আমাদের টিউটোরিয়ালগুলো আছে, আপনি ওগুলো দেখেন, দেখলে আমি শিওর যে স্ট্যান্ডার্ড মার্কেটে আমাদের অনেক কাজ আছে। আমরা একটু দেখি, যদি ধরি এটা কোন ক্যাটাগরির কাজ একটু দেখে নিই, একটু ওয়েট, প্রোডাক্ট স্টেশনারি, ওয়েট স্টেশনারি প্রোডাক্ট, জানেন অনেক ধরনের কাজ আছে এখানে। আপনারা যারা বিগেইনার, তাদের প্রথম যেটা ফোকাস করতে হবে, আগে কাজ শিখতে হবে ভালো করে, ঠিক আছে? এই কাজ শেখার পরে যদি আপনারা চিন্তা করেন যে না আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন, আপনাদের কাজ করা পসিবল হবে, খুব টাফ কিছু না, কিন্তু কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। তো এই কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আপনাদের প্রচুর ডিজাইন প্র্যাকটিস করতে হবে, এবং ইন্টারন্যাশনাল লেভেলে অনেক কন্টেস্ট হয়, এই ধরনের কাজগুলোকে আপনারা করবেন। এই ধরনের প্রচুর কাজ আছে, প্রচুর, আপনার মানে শুধু যে এই যে বিজনেস কার্ড এন্ড স্টেশনারি ডিপার্টমেন্টে যদি যাই, তাহলে এখানে দেখতে পারবো যে এই যে স্টেশনারি আইটেম দেখেন, সবার এই যে আমরা যেগুলো বানালাম এই ধরনের কাজগুলো আছে, ওকে, এই ধরনের কাজ প্রচুর অর্ডারও আছে। দেখেন আমরা একটাতে যাই তাহলেই দেখতে পারবো, দেখেন 8টা অর্ডার আছে, ভালো কামাচ্ছে। একটা লোক ভালো কাজ করছে তখনই যখন সে হয়তোবা ভালো স্কুল মানে মানে স্কিল ইমপ্রুভ করেছে, এমনি তো আর কাজ করা যায় না, এগুলো খুব টাফও না। আমরা এই সেকশনে দেখেন আমরা যে জিনিসটা বানিয়েছি আমরা সবগুলো বানাতে পারবো, আমরা এটা বানিয়েছি যেহেতু সেম ক্যাটাগরিতে, আমরা বিজনেস কার্ডও বানাতে পারবো, আমরা লেটার হেডও বানাতে সরি মানে এনভেলপের যে ডিজাইনটা আছে সেটাও বানাতে পারবো। এবং বানানোর পর আমরা যদি এরকম সুন্দর করে মক আপ করে দিই, এবং সুন্দর করে যদি আপনাদেরকে প্রেজেন্টেশন করে দিই, আমি আশা রাখি যে অবশ্যই ভালো কিছু করা পসিবল, কিন্তু ধৈর্য ধরতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো আচ্ছা যাই হোক, আমরা চেষ্টা করব যে আপনাকে সাপোর্ট করার, এবং আপনি যেটা করবেন, আপনার যদি আসলে ডিজাইন কাউর শেখার ইচ্ছা থাকে, তাকে ট্যাগ করে দেন,
তাকে আমাদের কথা বলেন যে আমাদের আফতাব হুসাইন একটা চ্যানেল আছে, আর একটা হচ্ছে ডিআইটি ইনস্টিটিউট আছে, দুইটাই চ্যানেল আছে। যারা বিস্তারিত জানতে চায়, একেবারে এ টু জেড ফ্রিতে জানতে চায়, তাদেরকে আমি সাজেস্ট করব যে ডিআইটি ইনস্টিটিউট লেখেন, ডিআইটি ইনস্টিটিউটের পেজে লাইক দেন এবং আমাদের যত আপডেট আছে সবগুলোকে ফলো করেন। এখানে অনেক ভিডিও আছে, আপনারা চোখ বন্ধ করে দেখতে পারবেন। খালি একটু চোখ বন্ধ না, চোখ খোলা রেখে একটু আইডিয়া ক্রিয়েট করতে হবে যে আমি বিগিনার হিসাবে আমার কোথায় যাওয়া দরকার। ডিআইটি ইনস্টিটিউট লেখেন, আফতাব হোসেন, আমার দুইটা চ্যানেল আছে এবং দুইটা চ্যানেলে আমি মানে চেষ্টা করছি যে আপনাদেরকে কিছু না কিছু শেয়ার করার জন্য। ওকে, ওয়েট, টু টাইম, ও দরজা খোলায় না, এবার দিয়ে ঠিক আছে, তাহলে ক্লোজ করে দিই। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ সবাই। এই যে ডিআইটি ইনস্টিটিউটে এখানে ভিডিওগুলো আছে, সাথেই থাকুন এবং দেখে দেখে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন, বেশি বেশি করে লাইক দেন, আমাকে ইন্সপায়ারেশন করেন এবং আমি সেই ইন্সপায়ারেশন পেয়ে আপনাদেরকে ভালো ভালো কিছু শিখাই, এটাই আমার চেষ্টা। আর সবাই ইমেল অ্যাড্রেস দিয়েছেন, আমি আশা রাখি তারপর আমি চেষ্টা করব যে এটা সাপোর্ট দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো থাকেন। কিতা করতাম কও?